হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো আজ আমরা করাচ্ছি আমাদের প্রথম ম্যারাথন সিরিজ, আমাদের WB এক্সাম পোর্টালের প্রথম ম্যারাথন সিরিজ করাচ্ছি। তো এই সিরিজে তোমরা কিন্তু পাচ্ছ নাম্বার সিস্টেমের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক প্রশ্ন আছে এবং বেশ বড় ক্লাস। পুরো ক্লাসটা দেখো, তোমরা যদি পুরো ক্লাসটা দেখো তাহলে রেলওয়ের জন্য তোমাদের নাম্বার সিস্টেমে কোনো অঙ্ক আটকাবে না। নাম্বার সিস্টেমে রেলের জন্য, সিজিএলের জন্য, সিএইচএসএলের জন্য, অর্থাৎ সিপিও, মেন্স ইত্যাদি যে পরীক্ষাগুলো আছে, প্রিলি এবং মেন্স, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা নাম্বার সিস্টেম পড়ে, তো এই টাইপের প্রশ্নই পড়ে এবং এই টাইপের প্রশ্ন কিন্তু বেশ ভালো রকমের পড়ে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন তোমাদের আটকাবে না। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এগুলো স্টেট লেভেলের কোশ্চেন্স নয়, স্টেট লেভেলে এত হাই লেভেল প্রশ্ন পড়ে না, ঠিক আছে? তো বেসিক্যালি রেলের দিকে নজর রেখে করাচ্ছি, আর সিজিএল সিএইচএসএল এগুলো তোমাদের এর মধ্যে কভার আপ হয়ে যাবে। তো বলছে যে যদি 1 এবং রুট এন এর মধ্যে 8টি উৎপাদক থাকে তাহলে এন এর মোট কটি উৎপাদক আছে। ইংরেজিতে দেওয়া আছে, ইফ দেয়ার ইজ 8 ফ্যাক্টার্স বিটুইন 1 অ্যান্ড রুট এন, দেন টোটাল নাম্বার অফ ফ্যাক্টার্স হবে, এখানে রিয়েলি সরি, টোটাল নাম্বার অফ ফ্যাক্টার্স অফ এন ইফ এন ইজ আ পারফেক্ট স্কোয়ার। দেখো, আমরা এন এর কথা ভুলে যাই, আমরা যে কোনো একটা পারফেক্ট স্কোয়ার নিন, ধরো সাপোজ 16, ঠিক আছে? 16কে যদি আমরা এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা কী পাবো? 1 পাবো, আমরা এখানে 2 পাবো, আমরা 4 পাবো, আমরা 8 পাবো, আর আমরা কী পাবো? আমরা 16 পাবো। এবার তোমরা জানো যে কোনো সংখ্যা, সেটা কেবলমাত্র পারফেক্ট স্কোয়ারই হতে হবে এমন নয়, যে কোনো এনি নাম্বার, সেই নাম্বারকে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো তাহলে প্রথম যে ফ্যাক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে এন, আর লাস্ট যে ফ্যাক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে সংখ্যাটা নিজে। যেমন 16 ক্ষেত্রে প্রথমে হচ্ছে 1, শেষ হচ্ছে 16, ঠিক আছে? এবার পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে একটা ব্যাপার কী হয়, পূর্ণবর্গ সংখ্যায় তোমরা জানো যে ফ্যাক্টরের সংখ্যা অড হয়, তাই না? অড নাম্বার অফ ফ্যাক্টরস থাকে, অর্থাৎ 5টা, 7টা, 9টা এরকম হতে পারে, কখনোই 8টা হবে না বা 10টা হবে না। এখানে দেখতে পাচ্ছ 16 ক্ষেত্রে দেখতে পাচ্ছ 5টা আছে, ঠিক আছে? এবার বলছে এই যে মাঝের যে সংখ্যাটা আছে সেটা তুমি দেখতে পাচ্ছ 4। 4 কী করে পাই? রুট 16 করলে আমরা 4 পাই, যেটা এখানে রুট 9 দেওয়া আছে, সরি রুট এন দেওয়া আছে, ঠিক আছে? এখানে এটাই বলেছে, 1 এবং রুট এন এর মধ্যে যদি 8টা থাকে, ঠিক আছে, এখানে যেমন 1 এবং রুট 16 এর মধ্যে কটা আছে? 1টা, ঠিক আছে? তাহলে বলেছে যে টোটাল কতগুলো ফ্যাক্টর এন এর আছে, এখানে যেমন টোটাল কতগুলো ফ্যাক্টর 16 এর আছে। যদি আমি এটা করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই রুটের এদিকে যতগুলো ফ্যাক্টর আছে, রুটের এদিকেও দেখো ততগুলো ফ্যাক্টর আছে, শেষ ফ্যাক্টর তো 16 আর প্রথম ফ্যাক্টর তো 1, ঠিক আছে? কিন্তু রুট যেটা আমরা আসছি, অর্থাৎ রুট 16 করলে আমরা 4 পাই, তার এদিকে দেখো 1টা রয়েছে আর এদিকেও দেখো তোমাদের 1টাই রয়েছে, ঠিক আছে? তার মানে এক্ষেত্রেও, এই অঙ্কটার ক্ষেত্রেও 1 থেকে রুট এন এর মাঝখানে যদি 8টা থাকে তাহলে রুট এন থেকে এন, এন হচ্ছে শেষ সংখ্যা, যেমন সংখ্যাটা ইটসেলফ হচ্ছে শেষ ফ্যাক্টর হয়, তার মাঝখানেও 8টা থাকবে, তাহলে টোটাল দেখতে পাচ্ছি 8 আর 8-এ 16, আর এখানে 3টে, 1টা, 2টো, 3টে, অর্থাৎ 16+3 তার মানে 19টা ফ্যাক্টর কিন্তু কার আছে? এই এন এর কিন্তু টোটাল 19টা ফ্যাক্টর আছে। অ্যান্সার 1 ইজ রাইট, ঠিক আছে? একটা বাস্তব এক্সাম্পল দিয়ে তোমাদের কিন্তু এখানে টোটালি ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছো। মনে রাখবে, পূর্ণবর্গ সংখ্যা হলে ধরো সেটা রুট এ, তাহলে তার প্রথম ফ্যাক্টর হবে 1 আর শেষ ফ্যাক্টর হবে এ নিজে, আর মাঝখানে থাকবে রুট এ যদি এটা পূর্ণবর্গ হয়। এবং দেখতে পাচ্ছি আমরা যে এখানে যদি এক্স নাম্বার অফ ফ্যাক্টর থাকে 1 এবং রুট এর মধ্যে, তাহলে এখানেও থাকবে রুট এ এবং এর মধ্যে থাকবে এক্স নাম্বার অফ ফ্যাক্টর, ঠিক আছে? আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে টোটাল নাম্বার গোনা সুবিধা হয়ে যাবে, এই দুটোকে যোগ করবে আর এই 3টেকে নেবে। ওকে, এখানে যেমন 8টা বলে দিয়েছিলো, 8, 8, 16, আর 3টে হচ্ছে 19 হয়ে গেলো, এখানে অ্যান্সার ক্লিয়ার হয়েছে। নেক্সট পরটা চলো, আচ্ছা পরটা একটু দেখে নিই যে কোন কোশ্চেনটাকে দেবো। চলো তোমাদের, চলো ঠিক আছে সেকেন্ড কোশ্চেনই চলো। ওকে চলো সেকেন্ড কোশ্চেন, আচ্ছা এটা ক্যাটের প্রশ্ন, কী বলেছে দেখো। এটা তোমাদের বলেছে 3-এর মাথায়, জাস্ট মিনিট, 3-এর মাথায় 6, 1, 2, 8, 4, এটাকে যখন আমি 5 দিয়ে ভাগ করছি তখন আমার রিমাইন্ডার কত থাকছে? এক্স। তাহলে এক্সের ভ্যালু কী হবে এখান থেকে বার করতে হবে। তো আমি 3-এর মাথায় যা আছে তার থেকে একটা 2 বার করে নিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 3 দুগুণ 6, 12 মানে 6, এখানে তোমাদের হচ্ছে 4, আর এখানে হচ্ছে তোমাদের কত হচ্ছে 2, এটা বাই তোমাদের কী থাকছে 5 থাকছে। তো 3-এর মাথায় স্কোয়ার মানে কত? 9, আর এখানে তোমাদের 3, 0, 6, 4, 2 তো আছেই, তলায় কী আছে? 5। নেগেটিভ রিমাইন্ডার আসবে কত? -1, ঠিক আছে? তো -1-এর মাথায় একটা তোমার দেখতে পাচ্ছ জোর রয়েছে, তো -1-এর মাথায় যখন জোর পাওয়ার থাকে তখন রিমাইন্ডার কী আসে? 1 আসে, আমরা জানি। তার মানে এখানে এক্সের ভ্যালু কী এলো আমার? 1 এলো। আর ওয়াইয়ের ভ্যালু কী করে বার করবো? 4 টু দি পাওয়ার 96কে তুমি যখন 6 দিয়ে ভাগ করছো, আমরা জানি
যে চারের মাথায় যদি কোনো ন্যাচুরাল নাম্বার থাকে তাকে যখন ছয় দিয়ে ভাগ করা হয় তখন রিমাইন্ডার অলওয়েজ কী হয়, ফোর হয়, এটা মনে রাখবে। যদি তুমি চারের মাথায় স্কোয়ারকে ছয় দিয়ে ভাগ করো তাহলেও রিমাইন্ডার তোমার ফোর আসবে। যদি তুমি চারের মাথায় কিউবকে ছয় দিয়ে ভাগ করো তাহলেও তোমার রিমাইন্ডার কী আসবে, এখানে ফোরই আসবে। এগুলো একটু মনে রাখবে। তো এখানে ওয়াইড ভ্যালু কী হলো, ফোর। এবার জাস্ট বসিয়ে দাও এখানে, টু ইন্টু ওয়ান প্লাস ফোর কত আসবে তোমার, ছয়। তাহলে এখানে উত্তর কী আসবে তোমার, ছয় এখানে অ্যান্সার আসবে। ওকে, পরেরটা, এগুলো খুব ভালো ভালো প্রশ্ন আছে এখানে। কি বলেছে দেখো, বলেছে যে রিমাইন্ডার কত আসবে যখন চোদ্দোর মাথায় ২২২/২৩ আছে। এক্ষেত্রে আমি তোমাদের একটা সূত্র বলে দিই। সূত্র হচ্ছে তোমাদের যদি এনকে তুমি পি দিয়ে ভাগ করো এবং যদি এন এর মাথায় যদি পি মাইনাস ওয়ান থাকে, ঠিক আছে, যদি এন এর মাথায় পি মাইনাস ওয়ান থাকে তাহলে রিমাইন্ডার অলওয়েজ তোমার ওয়ান আসে। শর্ত একটা আছে, পিকে প্রাইম নাম্বার হতে হবে অর্থাৎ মৌলিক সংখ্যা হতে হবে, এবং এন এবং পিকে কো প্রাইম নাম্বার হতে হবে। কী হতে হবে, কো প্রাইম নাম্বার, কো প্রাইম, ঠিক আছে, কী হতে হবে, কো প্রাইম নাম্বার হতে হবে অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। এন এবং কী হতে হবে, পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে অর্থাৎ এন এবং পি এর যে এইচ সি এফ আসবে, গসাগু আসবে, সেটা হবে ওয়ান। এইচ সি এফ, রিয়েলি সরি, এইচ সি এফ আসবে, সেটা কী হবে তোমাদের ওয়ান। ওকে, ক্লিয়ার হয়েছে? হায়েস্ট কমন ফ্যাক্টর কী আসবে তোমাদের, ওয়ান আসবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এই যদি ফর্মুলা এখানে যদি খাটে তাহলে এটা সেম ফর্ম্যাটে বসবে। তাহলে তেইশ দেখতে পাচ্ছ একটা প্রাইম নাম্বার, চোদ্দো আর তেইশ একটা কো প্রাইম নাম্বার, কারণ চোদ্দো আর তেইশের গসাগু ওয়ানই হয়। তার মানে এখানে আমি এই ফর্ম্যাট কায় লাগাতে পারবো। প্রবলেম হচ্ছে ওপরে আমার পি মাইনাস ওয়ান নেই, পি মাইনাস ওয়ান মানে বাইশ থাকার কথা ছিল, কারণ নিচে পি মানে তেইশ, নিচে পি কত, তেইশ, আর এন কত তোমার এখানে, চোদ্দো। তো ওপরে তো পি মাইনাস ওয়ান মানে বাইশ থাকার কথা ছিল। তো চলো আমরা জোর করে চোদ্দোর মাথায় বাইশকে বসাই, আর নিচে আমাদের তেইশ আছে থাকলো, ঠিক আছে। এবার আমরা ওপরে যখন বাইশ বসিয়েছি তখন আমরা দেখতে পাচ্ছি এর মাথায় একটা দশ দিলে আমরা ২২০ পর্যন্ত চলে আসছি, কিন্তু আছে তো ২২২। তো চোদ্দোর মাথায় যে একটা দুটো ফ্যাক্টর মানে দুটো পাওয়ার থেকে গেছিলো ওই দুইটা আমরা লিখে দিলাম। তাহলে এখানে কী আসছে আমরা দেখতে পাচ্ছি, এটুকু তো টোটাল আমরা একই পাবো ফ্যাক্টর, সরি রিমাইন্ডার আমরা এক পাবো। তো এক ইন্টু চোদ্দো স্কোয়ার মানে কত, ১৯৬, বাই তোমাদের কী আছে, তেইশ। তো ১৯৬ কি তেইশ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কী আছে তোমার, ১২ আসে। অ্যান্সার এখানে কী হবে, ১২ এখানে তোমার অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এটা যারা বুঝতে পারছো না তার জন্য আমি বলবো তারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখুনি। আমি যে তোমাদের রিমাইন্ডার এবং প্রাইম ফ্যাক্টরের যে ক্লাস করেছি সেগুলো যারা দেখুনি তাদেরই বুঝতে সমস্যা হবে। তো তার জন্য বলবো তারা দয়া করে ওই ক্লাসগুলো আগে দেখে নাও, কারণ হাই লেভেল ক্লাস এটা। এখানে যদি তুমি আসতে চাও তাহলে তোমাকে আগের বেসিক ক্লাসগুলো দেখে আসতে হবে। এখানে কী বলেছে, ইফ প্রোডাক্ট অফ ফ্যাক্টরস অফ ৪০০ ইজ এত, দেন এক্স প্লাস ওয়াই সমান কি। এটা একটু হাই লেভেল অঙ্ক, টোটালি কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে, এটা হাই লেভেল নয়, কনসেপচুয়াল। আমরা জানি যে প্রোডাক্ট যখন আমরা বার করি ফ্যাক্টরের, প্রোডাক্ট অফ ফ্যাক্টরস যখন আমরা বার করি, ঠিক আছে, প্রোডাক্ট অফ ফ্যাক্টরস যখন আমরা বার করি কোনো পারফেক্ট স্কোয়ারের, পারফেক্ট স্কোয়ারের, যেমন এখানে ৪০০, তখন আমরা কী করি, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে ৪০০ টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করি, তাকে এক বিয়োগ করি সেখান থেকে, বাই টু ইনটু আমরা যেটা করি ৪০০র রুটটাকে আমরা গুণ করে দিই। এটাই হবে ৪০০র যতগুলো উৎপাদক আছে তাদের গুণফল, ঠিক আছে, ৪০০র যতগুলো উৎপাদক আছে তাদের গুণফল। এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ারের জন্য এই রুলটা আমরা ফলো করি, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক্স মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, দাঁড়াও এক মিনিট, কাইট একটু চেঞ্জ করতে দাও, ঠিক আছে। এই টোটাল নাম্বার অফ ফ্যাক্টরকে এখানে এক্স বলা হয়েছে, আর এই রুট ৪০০কে এখানে ওয়াই বলা হয়েছিল, ঠিক আছে। এই রুট ৪০০কে কী করা হয়েছিল, এখানে ওয়াই বলা হয়েছিল। ওকে, এই টোটালটাকে কী বলা হয়েছিল, এখানে ওয়াই বলা হয়েছিল। তাহলে ওয়াইয়ের ভ্যালু তো আমরা এখান থেকে পেয়েই যাচ্ছি, রুট ৪০০ মানে ২০ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু এক্সের ভ্যালুটা কী করবো, তার জন্য আমাকে ৪০০কে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে। তো ৪০০কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করি আমরা দেখতে পাচ্ছি এখানে দুইয়ের মাথায় ফোর আসছে আর পাঁচের মাথায় তোমার কী আসছে, স্কোয়ার আসছে, ঠিক আছে। ৪০০কে যদি প্রাইম ফ্যাক্টরাইজ করে দেখো বেসিক্যালি তোমার কী আসবে, আট ইন্টু ৪০০ মানে কী, আট ইন্টু পাঁচ ইন্টু দশ, এটাকে ভেঙে দেখো এই নিচে যেটা করেছি আমি সেটাই আসবে, দুইয়ের মাথায় চার ইন্টু পাঁচের মাথায় দুই। তাহলে টোটাল ফ্যাক্টর বার করার নিয়ম কি, আমার তো টোটাল ফ্যাক্টর নাম্বার অফ ফ্যাক্টর বার করতে হবে। কী করবো আমি, পাওয়ারের সঙ্গে এক যোগ করে গুণ করে দেবো, আমি তো আগে করেছি। তো চার প্লাস ওয়ান মানে পাঁচ ইন্টু পাঁচের মাথায় আছে আছে দুই, দুই প্লাস ওয়ান মানে থ্রি, তাহলে কত হচ্ছে তোমার, ৫০০র কতগুলো ফ্যাক্টর আছে, ১৫টা ফ্যাক্টর আছে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত, ১৫। তাহলে এখানে এক্সের ভ্যালু আমার কী এসে গেলো, এক্সের ভ্যালু এসে গেলো আমার ১৫। তা তোমাদের এই দুটোকে যোগ করতে বলেছে, এক্সের ভ্যালু আমার ১৫ আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ২০, যোগ করে দিলে কত হচ্ছে তোমার, ৩৫। এটাই এখানে অ্যান্সার বলেছে, ৩৫, ঠিক আছে। অ্যান্সার কত হবে তোমাদের, ৩৫ এখানে অ্যান্সার হবে, ঠিক আছে।
আচ্ছা আরেকটা জিনিস, যদি এই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার না হয়ে অন্য কোনো সংখ্যা হয়, তখন তার প্রোডাক্ট বার করব কি করে? সেটার জন্য একটু আমি ফর্মুলা আগেও করিয়েছি তোমাদের, তবুও এখানে তোমাদের ছোট করে দেখিয়ে দিই কোথায় দেখে। চলো আমাকে মুছতে হবে, ঠিক আছে, দেখানোর জন্য। জাস্ট মিনিট, এইটুকু আমার ফাঁকা করে নিলেই হয়ে যাবে। তখন আমি কি করব দেখো, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইটুকু মধ্যে দেখাচ্ছি, ধরো সাপোজ চব্বিশ মানে কত? 2 × 12, 12 মানে কত? 4 × 3, 4 মানে কত? 2 × 2। তাহলে এখানে কী থাকলো? এই 2 আছে, এখানে দুটো 2 এসছে, তার মানে 2-এর মাথায় কিউব চলে গেল। আর এখানে কী আসলো? 3, 3 মানে কত? 3, অর্থাৎ বেসিক্যালি 8 × 3 করলেও তো 24 হয়। হ্যাঁ, আমি এটা করলেই ভালো হতো, তো 8 × 3 মানে 24 হয়। তো ওই জন্য এখানে 2-এর মাথায় কিউব 8 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর ইন্টু 3 করেছি, ঠিক আছে, 8 × 3 হয়ে গেছে। তো এবার আমি দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরের গুণফল আমি কী করে বার করবো, অর্থাৎ ফ্যাক্টরগুলোর গুণফল কী করে বার করবো। তার জন্য আমাকে কী করতে হবে, যদি এটা পারফেক্ট স্কোয়ার না হয়, যদি এটা কী না হয়, পারফেক্ট স্কোয়ার না হয়, যেমন 24 এটা পারফেক্ট স্কোয়ার নয়, কিন্তু 25 হলে অন্য হবে। তো আমরা এখানে কী করব, দেখতে পাচ্ছি যে 3-এর সঙ্গে সেম আমরা একযোগ করে পরস্পরের মধ্যে গুণ করবো। তো এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখান থেকে আমি কী পাবো? 4 পাবো, কিন্তু এখান থেকে আমি কী পাবো? 2 পাবো। তো 4 × 2 = 8, এবার আমি কী করবো? 8-কে 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, 8-কে আমি কী করবো? 2 দিয়ে ভাগ করে দেবো, দিয়ে পাবো আমি 4। 24-এর মাথায় তুমি যদি 4 লেখো, এইটার যে ভ্যালু হবে সেটা হচ্ছে 24-এর যতগুলো ফ্যাক্টর আছে তাদের গুণফল হবে। অর্থাৎ এক্স, এই পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে কী করতে হয়, এই -1 করতে হয়, আর এর রুটটাকে গুণ করতে হয়, ঠিক আছে, কিন্তু যেটা নর্মালের ক্ষেত্রে সেটা করতে হয় না, ঠিক আছে, জাস্ট একটাতেই মিটে যায়। 24-এর মাথায় তুমি 8 লিখে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে সেটাই তোমার পাওয়ার হয়ে যাবে, 24-এর পাওয়ার, আর সেটাই তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের নর্মাল সংখ্যাগুলোর প্রোডাক্ট, মানে ফ্যাক্টরগুলোর প্রোডাক্ট বের করার নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছো, চলো নেক্সট পয়েন্টটায়। 4-এর মাথায় তোমাদের 11 প্লাস, 4-এর মাথায় তোমাদের 12 প্লাস, 4-এর মাথায় তোমাদের 13 প্লাস, 4-এর মাথায় তোমাদের 14। এটাকে কত দিয়ে সম্পূর্ণরূপে বিভাজিত করা যাবে? তো এখান থেকে 4-এর মাথায় 11 কমন নাও, তাহলে ভেতরে কী থাকবে? 1 + 4-এর মাথায় 1 প্লাস 4-এর মাথায় 2 প্লাস 4-এর মাথায় কী থাকবে তোমাদের? 3। এখান থেকে দেখতে পাচ্ছি 4-এর মাথায় 11, এটা হচ্ছে 1 + 4 + 16 + 64, তাহলে কত হচ্ছে? 4 to the power 11 × এখানে কত হচ্ছে দেখো, 4×5 = 21, 21 আর 4 = 25, 25 আর 8 = 85, তাহলে 85 হচ্ছে। এবার দেখো আমার সংখ্যাটা তাহলে কী বেরিয়েছে, 4-এর মাথায় রিডিউসড হয়ে 4-এর মাথায় 11 × 85 বেরিয়েছে, ঠিক আছে, এই সংখ্যাটা আমার এখন এইটাই পরিণত হয়েছে। এবার তুমি বলো একে কত দিয়ে ভাগ করলে, এই সংখ্যাগুলোর মধ্যে কত দিয়ে ভাগ করলে এটাকে পূর্ণরূপে বিভাজিত করা যায়? তার জন্য আমি এর 85টাকেই অনলি দেখলে হয়ে যাবে, যে সংখ্যা দিয়ে 85কে ভাগ যাবে সেই সংখ্যা দিয়ে এটাকে পুরোটাকেই ভাগ যাবে। একমাত্র 17ই এখানে আছে যা দিয়ে 85কে ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটা কী হবে? 17 দিয়ে ভাগ যাবে। এটা ভাগ যাওয়া মানে এটা আমার এটাই, ফলে এটাকেও কিন্তু আমি কী করতে পারবো? 17 দিয়ে বিভাজিত করতে পারবো। নেক্সট পয়েন্টটা, পয়েন্টটা কী বলেছে? বলেছে দ্য লিস্ট নাম্বার অফ এন টু মেক 270n, 270n কে কী করতে পারবে? পারফেক্ট স্কোয়ারে পরিণত করতে পারবে। এটা সিপিও 2017 অঙ্ক। আচ্ছা, এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে এই n, দেখো n এর ভ্যালু এইগুলো হতে পারে, এই যেখানে যে অপশানগুলো রয়েছে, চলো আমি একবার লিখে দেখি, 2701 হতে পারে যদি 1 নেই, 2706 হতে পারে, 2704 হতে পারে, 2709 হতে পারে। এবার দেখো এই 6 তো এখানে হবেই না, এর কারণ হচ্ছে আমি তোমাদের বলেছিলাম 1 থেকে 25 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের স্কোয়ার করলে সেই লাস্টে যে সংখ্যাগুলো আসে, ঠিক আছে, লাস্টের যে দুটো ডিজিট আছে তারাই কিন্তু যে কোনো পারফেক্ট স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট হয়। যেমন যদি আমি 25-এর স্কোয়ার করি, আমি পাচ্ছি 625, ঠিক আছে, এই যে 25 এলো, এই 25 পারফেক্ট স্কোয়ারযুক্ত সংখ্যা লাস্টে থাকতে পারে, ঠিক আছে। যেমন যদি আমি 24-এর স্কোয়ার করি, তা আমি কী পাবো? আমি 576 পাবো। এই 76 কিন্তু যে কোনো পারফেক্ট স্কোয়ারের লাস্টে থাকতে পারে। তুমি বলো 1 থেকে 25 পর্যন্ত কোন এমন সংখ্যা আছে যার স্কোয়ার করলে তার লাস্টে 06 আসে? কারোরই লাস্টে 06 আসে না, ফলে এটা কিন্তু প্রথমেই আমি এলিমিনেট করে দিলাম। 01 আসে কারণ 1-এরই স্কোয়ার করলে 01 আসে, 2-এর স্কোয়ার করলে 04 আসে, 3-এর স্কোয়ার করলে 09 আসে, ফলে এগুলো অপশান হতে পারে, এগুলো কী হতে পারে? উত্তর হতে পারে। এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমি যদি 50-এর স্কোয়ার করি আমি কী পাচ্ছি? আমি পাচ্ছি 2500,
ঠিক আছে। আমি যদি 51 স্কয়ার করি আমি কি পাচ্ছি? 51 স্কয়ারের শর্টকাট কি জানা আছে? যদি না জানা থাকে বলে দিই। দেখো, দেখতে হবে যে এই 51 50 থেকে কত বেশি। 51 50 থেকে এক বেশি, তাহলে 25-এর সঙ্গে তুমি এক যোগ করো, কত হয় তোমার 26। আর যোগ করছো কত? এক। তাহলে একের স্কোয়ার করো এবং একটা শূন্য সমেত, কত হয়? 26-01। তো 51 স্কোয়ার হচ্ছে তোমার 26-01। 52 স্কোয়ার করলে আমি কী পাচ্ছি? 50 থেকে 52 কত বেশি? 2 বেশি। তাহলে 25-এর সঙ্গে তুমি কী করো? 2 যোগ করো, কত হচ্ছে তোমার 27। এটা শর্টকাট। আর কত যোগ করছো? 2 যোগ করছো, তাহলে 02-এর স্কোয়ার করলে কী হয়? 04। এটা তোমার এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। তো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, 27-4 হচ্ছে 52 স্কোয়ার, তাহলে এটাই অ্যান্সার হবে তোমার। এখানে 27-4 তো আছে, ঠিক আছে। তার মানে এই এন এর ভ্যালু কী হতে হবে তোমার? 4 হতে হবে। এইটা তোমার এখানে পারফেক্ট, মানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই শর্টকাটটা মনে রাখবে, 50-এর ওপর থেকে 100 পর্যন্ত আমরা কী করবো? 50-এর থেকে কত বেশি তত আমরা যোগ করবো 25-এর সঙ্গে। 50-এর থেকে 52 কত বেশি? 2 বেশি। তো 25-এর সঙ্গে আমরা 2 যোগ করলাম, 27 এলো। কত যোগ করছি? 02 যোগ করছি, মানে 2 মানে কি? 02। তাকে স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাবো 04, ঠিক আছে। সেটা বসে দাও, উত্তর এসে যাবে। নেক্সট পয়েন্টটায় চলো। আচ্ছা, এটা সিপিও 2017-তে পড়া, বলেছে তোমাদের 2005-এর সঙ্গে 2505-এর সঙ্গে কত যোগ করলে তোমাদের একটা পারফেক্ট স্কোয়ার রুট, মানে পারফেক্ট স্কোয়ার দেখা যাবে। তো এখান থেকে আমরা যদি প্রথমটাকে যোগ করি তাহলে এটা কত হচ্ছে? 2510 হয়ে যাচ্ছে। পরেরটাকে যোগ করলে কত হচ্ছে? 2525 হয়ে যাচ্ছে। তার পরেরটাকে যোগ করলে কত হচ্ছে? 2575 হচ্ছে। তার পরেরটাকে যোগ করলে হচ্ছে 2601। আচ্ছা, এই তোমাদের হচ্ছে। এবার আগের বারে রুলসই ফলো করবো, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ করলে যে রেজাল্ট আসে তার লাস্টে কখনোই তুমি 10 পাবে না, সেগুলোর কোনোটারই লাস্টে, কখনোই সেগুলোর কোনোটা লাস্টে তুমি 75 পাবে না। মানে এই দুটো অপশান তো অলরেডি কেটে গেল, ঠিক আছে। এবার আমরা জানি যে 5-এ স্কোয়ার করলেও আমরা 25 পাই, আর 25-এ স্কোয়ার করলেও কিন্তু আমরা 625 কিন্তু পাই, ঠিক আছে। অর্থাৎ 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ করলে লাস্টে 25 আসতে পারে, ওই জন্য এটাকে আমরা রাখছি। আবার আমরা জানি যে 1-এ স্কোয়ার করলেও কিন্তু আমরা 1 পাই, অর্থাৎ 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ করলে লাস্টে 1ও আসতে পারে। এবার এটা হবে না এটা হবে, কোনটা হবে? আমি তোমার একটু আগেই 50-এ স্কোয়ার করে দেখিয়েছিলাম কত আসছিলো, 2500। এবং আমি তোমাদের একটু আগেই 51 স্কোয়ার করেও দেখিয়েছিলাম কত আসছিলো, 2601। কীভাবে আসছিলো আরেকবার বলে দিই, 50 থেকে 51 কত বেশি? এক বেশি। তো 25-এর সঙ্গে তুমি প্রথমে এক যোগ করো, কত আসবে তোমার? 26। সেটাই হচ্ছে এই 26। এবার তুমি কী করো, কত যোগ করছো? এক যোগ করছো, তো একের স্কোয়ার এবং তার আগে একটা জিরো দিয়ে তুমি লিখে দাও, এভাবে তোমার আসছে 2601। তাহলে তুমি দেখতে পাচ্ছ উত্তর তোমার আসছে 2601। 2601ই অ্যান্সার হবে। আর 2601 যেহেতু একটা পারফেক্ট স্কোয়ার, তো 2505-এর সঙ্গে বা 2505-এর সঙ্গে কী যোগ করলে 2601 আসছে? 96। এটাই তোমার এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে এই বড়ো এই হচ্ছে তোমার ট্রিক। ট্রিকটা মনে রাখবে, 1 থেকে 25 পর্যন্ত যে কটা সংখ্যা আছে তাদের স্কোয়ার করলে রেজাল্ট হিসাবে যে সংখ্যাগুলো আসে তাদের লাস্টে যেটা আসে সেই সংখ্যাগুলো কিন্তু যে কোনো পারফেক্ট স্কোয়ারের শেষে থাকতে পারে। নেক্সট পরেরটায় চলো। পরেরটা কী বলছে? বলছে যে 270 ফ্যাক্টরিয়ালকে 3-এর মাথায় কত দিয়ে ভাগ করলে সেটা ডিভাইড করা যাবে। এর জন্য আমরা কী করবো? 3 দিয়ে 270কে আমরা ভাগ করতে আরম্ভ করবো। তো 3 দিয়ে 270কে ভাগ করলে আমরা ভাগ ফলগুলো নেবো, কত আসবে? এখানে 90 আসবে। 90কে আমরা আবার 3 দিয়ে ভাগ করবো, যেহেতু 3-এর পাওয়ার বলেছে, কত আসবে? 30 আসবে। 30কে আমরা আবার ভাগ করবো, কত আসবে তোমার? 10 আসবে। 10কে আমরা আবার ভাগ করবো, কত আসবে তোমার? 3 আসবে। 3কে আমরা আবার ভাগ করবো 3 দিয়ে, কত আসবে? 1 আসবে। যতক্ষণ পর্যন্ত না তোমার 3-এর থেকে কম আসে ভাগ ফলটা, ততক্ষণ পর্যন্ত আমরা কী করবো? ভাগ করতে থাকবো, ঠিক আছে। ভাগ ফলটা যতক্ষণ পর্যন্ত 3-এর থেকে কম আসে, এখান থেকে ক্লিয়ারলি এবার কী করবো আমরা? ভাগ ফলগুলোকে সব যোগ করে দেবো। তো প্রথম ভাগ ফল ছিল 90-90-এর সঙ্গে 30 যোগ করলে 120, 120-র সঙ্গে 10 যোগ করলে 130, 3-এ 133, আর 1-এ 134। তাহলে অ্যান্সার এখানে কী হবে? 134 তোমার এখানে অ্যান্সার হবে। অর্থাৎ এই এক্সের ভ্যালু কী হবে? 134, ঠিক আছে। 270 ফ্যাক্টরিয়ালকে, 270 ফ্যাক্টরিয়াল মানে তো কিন্তু এইরকম (2269)(2268) এইভাবে ডট তোমার (1) পর্যন্ত যাবে, এত বাই 3^134 করলেই কিন্তু ভাগফলটা মিলবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ট্রিক। নেক্সট পয়েন্টটা চলো। আচ্ছা, পয়েন্টটাও সেম টাইপের, এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে। এখানে তোমাদের বলেছে 777 ফ্যাক্টরিয়াল,
এটাকে আমি কি করব, তাহলে আবার ওই 7 দিয়ে ভাগ করতে থাকব। এখানে কত আসবে 111, আবার 7 দিয়ে ভাগ করো কত আসবে, 7 × 1 = 7, তাহলে 41, তাহলে 35, 5, আবার করো 7 দিয়ে, 7 × 2 = 14, তো আর তো যাবে না, ভাগফল 2 এর থেকে কমে গেছে, 7 এর থেকে কমে গেছে, ভাগফল 7 থেকে কমে গেছে, এবার 7 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এবার আমরা প্রথম ভাগফল কী পেয়েছিলাম, 111, 111 আর 115 কত, 126, 126 আর 2 কত, 128, তাহলে অ্যান্সার এখানে কী হবে, 128। তো 7 এর মাথায় 128 বসালে তবেই সেটা দিয়ে 777 কে ভাগ করা যাবে, মানে 777 ফ্যাক্টরিয়ালকে ভাগ করা যাবে, এটাই তোমার উত্তর হবে। নেক্সট পয়েন্টটা চলো, আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন, কী বলেছে, এটা রইলো গ্রুপ ডিতে পড়া প্রশ্ন, হাউ মেনি জিরোস ইন দ্য প্রোডাক্ট অফ 45 × 14 × 55 × 120। এবার দেখো, জিরো আনতে গেলে আমাদের একটা 5 দরকার, একটা 2 দরকার, ঠিক আছে, 5 এর মাথায় 1, 2 এর মাথায় 1, একটা 5 দরকার, একটা 2 দরকার, তাহলে আমাদের 10 চলে আসছে। জিরো কিন্তু এইভাবেই আসে, যে কোনো জিরো এইভাবে আসে, যদি তুমি এই 10টাকে 20 ধরো, তাহলে 5 × 2 × 2, ঠিক আছে, 5 × 2 × 2, ওপরে মানে মাথায় যেগুলো 1 লিখছে ওগুলো না লিখলেও চলবে, তো 5 এর মাথায় 1, 1, 5 এর মাথায় 1, 2 এর মাথায় 1, 2 এর মাথায় 1, ইন্টু করলে আমরা কী পাচ্ছি, 5 × 4 = 20 পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানেও দেখো, জিরো কিন্তু তোমার একটাই এলো, কেন একটাই এলো, কারণ মনে রাখবে যার পাওয়ার কম সেটা আমরা নেব, তার মানে দেখো 5 এর সঙ্গে 2 করলেই আমাদের জিরো আসছে, তো এখানে কম্বিনেশান কতবার হচ্ছে, একবারই হচ্ছে। যদি আমরা এটাকে 50 নেই, আমরা দেখতে পাবো যে 5 এর মাথায় 50 মানে কি 25, তাহলে 5 × 5 × 2, এখানে দেখতে পাচ্ছি এই 5 এর সঙ্গে এই 2 এর কম্বিনেশান হচ্ছে, তাহলে কিন্তু জিরো একটাই আসবে, অর্থাৎ ন্যূনতম যে স্কোয়ার মানে যেটা পাওয়ার আসবে 5 এর মাথায় বা 2 এর মাথায় সেটা নেবো, ইদার 5 এর মাথায় ন্যূনতম পাওয়ারটাকে নেবো অথবা আমরা 2 এর মাথায় ন্যূনতম পাওয়ারটাকে নেবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 5 এর মাথায় এইটাকে যদি আমি এদিকে আনি, তাহলে কী পাচ্ছি, 5 এর মাথায় স্কোয়ার পাচ্ছি কিন্তু 2 এর মাথায় 1 পাচ্ছি, আর যদি আমি এটাকে লিখি এখানে কী পাচ্ছি, 5 এর মাথায় 1 পাচ্ছি আর 2 এর মাথায় আমি স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি যেটা ন্যূনতম ততগুলো জিরো আসবে, 5 এর মাথায় 1 ছিল অর্থাৎ এখানে একটাই জিরো আসবে, এখানে দেখো 2 এর মাথায় 1 ছিল অর্থাৎ এখানে একটাই জিরো আসবে, ঠিক আছে, এখানে কম্বিনেশান হতে হবে, তো বুঝতে পারছো 5 আর 2 এর কম্বিনেশান যত যতবার হবে তত ততবার জিরো উৎপন্ন হবে। এবার প্রবলেম হচ্ছে এখান থেকে একটা জিরো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু বাকি জিরোগুলো কী আছে, হিডেন অবস্থায় আছে, সেই হিডেন অবস্থায় জিরোগুলোকে আমাকে কী করতে হবে, বার করে আনতে হবে, তার জন্য আমি কী করবো, ভাঙতে আরম্ভ করবো, এটা কী হয়, এটা 5 × 9 হয়, এটা কী হয় 7 × 2 হয়, এটা কী হয় 5 × 11 হয়, আর এটা কী হয়, এটা দেখো 8 × 24 × 5 করলে 120 আসে, জানো হয়তো, তাহলে 24 × 5 মানে কি 8 × 3 × 5, তার মানে এখানে 5 আসছে, 8 মানে কত 2 এর কিউব, আর এখানে কী আসছে 3 আসছে আর একটা 5 আসছে, 8 × 3 × 5 করলে আমরা কী পাচ্ছি 120 পাচ্ছি। এবার দেখো 5 এর কম্বিনেশান আর 2 এর সঙ্গে কতবার হচ্ছে, এই একবার হচ্ছে, ক্লিয়ার। এবার দেখো এখানে 2 মানে কি, এখানে 3টে 2 আছে, 3টে 2 এর মধ্যে 1টা 2 এর সঙ্গে এই 5 হবে আর আরেকটা 2 এর সঙ্গে এই 5-এর যাবে, তাহলে কবার হচ্ছে দেখো, একবার এখানে আসছে, একবার এখানে আসছে, একবার এখানে আসছে, অর্থাৎ টোটাল তোমার 3টে 0 কিন্তু এই গুণফলটাতে কিন্তু উৎপন্ন হবে, ঠিক আছে। দেখো এই জায়গায় কিন্তু 3টে 2 ছিল, কিন্তু 3টে 2 কাজে লাগলো না, একবার এই 5-এর সঙ্গে 1টা 2 হলো, একবার এই 5-এর সঙ্গে 1টা 2 হলো, আর একটা 2 কিন্তু থেকে গেছে, ঠিক আছে, ওই 2 কিন্তু কাজে লাগবে না, কারণ ওই 2 সঙ্গে 5 যাবে তবেই তো 0 উৎপন্ন হবে, নেই তো সেটা, তো এখানে কবার মানে কটা 0 হবে, যতবার 5-এর পাওয়ার আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 5-এর পাওয়ার এখানে 3 আসছে, এখানে ততবার কিন্তু 0 উৎপন্ন হচ্ছে, কারণ ততবারই কম্বিনেশন এখানে হচ্ছে, অ্যান্সার এখানে কী হবে, 3 এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আমরা কিন্তু পুরোটাই করলাম এখানে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে 5-এর মাথায় কিউব আসলো কিন্তু 2-এর মাথায় কিন্তু 4 আসছিল, ঠিক আছে, আমি তোমাদের এখানে কী বললাম, এই যে অঙ্কটার কী বললাম, 5 বা 2 এর মধ্যে যার মাথায় পাওয়ার কম সেটা আমরা নেবো, তো এখানে 2-এর মাথায় 4 আসলো, যেহেতু 5 3 বার আসে, তো এই 2-এর মাথায় 4-এর থেকে 3টে 2-এর সঙ্গেই কিন্তু 3টে 5-এর কম্বিনেশান হবে, আর 1টা 2 কী থাকবে, 4 থাকবে, ওই জন্য 2-এর মাথায় 4টাকে আমরা নেবো না, 5-এর মাথায় যতটা পাওয়ার আছে সেটা কম সেটাকে আমরা নেবো, যদি 2-এর মাথায় 3 থাকতো, 5-এর মাথায় 4 থাকতো, তাহলে আমরা 2-এর মাথায় পাওয়ার কম পড়লে 2-এর পাওয়ারটাকে নিতাম, যার পাওয়ার কম থাকবে 5 আর 2-এর মধ্যে সেই পাওয়ারটাকে নেবো, ঠিক আছে, ততগুলো জিরো উৎপন্ন হবে, মানে এখানে 3 অ্যান্সার হবে, আর নর্মালি তোমাদের করে দেখালাম কী করে 3 আমরা নিচ্ছি, ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে যাবো। আচ্ছা পরের প্রশ্ন বলছে হাউ মেনি জিরোজ আর ইন এত, ঠিক আছে, তো অবশ্যই এতগুলোকে গুণ করে তাদের গুণফল বার করে তারপর জিরো কাউন্ট করা সম্ভব নয়, তো আমরা দেখে নেব যে 5 কতবার আসছে আর 5-এর সঙ্গে 2-এর কম্বিনেশান কতবার হচ্ছে, এটাই আমরা দেখবো। এবার দেখো তুমি একটা জিনিস ভাবো,
যে এখানে নির্ঘাত পাঁচের সংখ্যা কম হবে, দুইয়ের সংখ্যা বেশি হবে, কারণ দুই তো পাঁচের থেকে ছোট, ফলে অনেকগুলো দুই যোগ করতে হবে। যেমন চারের মধ্যেই দুটো দুই আছে, একশোর মধ্যেই যেমন দেখতে পাচ্ছ অনেকগুলো দুই আছে। সুতরাং আমরা বেসিক্যালি এখানে কী করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পাঁচকে কাউন্ট করব। কারণ আমরা একটু আগেই দেখলাম শূন্যের সংখ্যা নির্ভর করে পাঁচ এবং দুইয়ের ওপরে, কতগুলো পাঁচ আছে এবং কতগুলো দুই আছে। আবার তার মধ্যে যার সংখ্যা কম হবে ততগুলোই শূন্য হয়। যদি পাঁচের মাথায় দুই পাওয়ার আসে এবং দুইয়ের মাথায় যদি চার পাওয়ার আসে, আমরা পাঁচের পাওয়ারটাকেই কাউন্ট করব। পাঁচের মাথায় দুই মানে পাঁচের মাথায় পাওয়ারটা কম, অর্থাৎ ততগুলি জিরো আসতে পারে। দুইয়ের মাথায় চারকে আমরা কাউন্ট নেব না তখন, অর্থাৎ পাঁচ এখানে কম আসবে আমরা বুঝতে পারছি। সুতরাং আমরা যদি কতগুলো পাঁচ আসবে সেটা যদি বার করতে পারি আমরা ইজিলি পেয়ে যাব। তো তার জন্য আমরা কী করব, আগের বার করছিলাম পাঁচ দিয়ে একশোকে ভাগ করো, তো এখানে পাঁচ করিন শ, আবার ভাগ করো পাঁচ, দেখতে পাচ্ছ চার, ভাগফল পাঁচের থেকে ছোটো হয়ে গেছে আর আমরা যাবো না। অ্যান্সার কত আসবে, কুড়ি প্লাস চার, ভাগফলগুলোকে যোগ করে দিলে চব্বিশটা তোমার পাঁচ এখানে আসবে। এক ইন্টু দুই ইন্টু তিন ইন্টু চার এভাবে একশো পর্যন্ত গেলে চব্বিশটা পাঁচ তোমার আসবে, ততগুলোই তোমার জিরো আসবে। ঠিক আছে, অ্যান্সার এখানে কী হবে, চব্বিশটা জিরো কিন্তু এই সিরিজটাতে উত্তর হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টটায় চলো। আচ্ছা কী বলেছে এখানে, এখানে তোমাদের বলেছে যে এটা খুব ভালো প্রশ্ন, সিজিএল মেন্সের প্রশ্ন 2017-এর। এখানে বলেছে ছাপ্পান্ন ইন্টু ষাট ইন্টু পঁচাত্তর ইন্টু চুরাশি ইন্টু এতকে যদি এইভাবে লেখা যায় পাওয়ার দিয়ে, তাহলে এইটার ভ্যালু কত। খুব সোজা অঙ্ক, জটিল কিছু না। ঠিক আছে, ইন্টু ষাট ইন্টু পঁচাত্তর ইন্টু চুরাশি ইন্টু দুশো দশ, আমরা কী করবো, কি জাস্ট ব্রেক করতে চেষ্টা করব। তো ছাপ্পান্নকে ব্রেক করলে কী পাচ্ছি, আট ইন্টু ষাট, আট মানে কত, দুয়ের কিউব ইন্টু সাত, তো সাত, ঠিক আছে ওয়ান। ষাটকে আমরা বেক করলে কী পাচ্ছি, বারো ইন্টু পাঁচ, তো পাঁচ তো গেল, বারো মানে কত, দুই তিন ইন্টু চার, তিন ইন্টু চার মানে কত, দুইয়ের স্কোয়ার। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর মানে পঁচিশ ইন্টু তিন, মানে পাঁচের স্কোয়ার ইন্টু তিন। চুরাশিকে বেক করলে আমরা কী পাচ্ছি, বারো ইন্টু সাত, মানে সাত তো থাকছে, বারো মানে আবার কত, তিন ইন্টু চার, সাত বরং চুরাশি, তার মানে এখানে কী হবে তোমাদের, দুইয়ের স্কোয়ার ইন্টু সাত হচ্ছে, এখানে দুইয়ের স্কোয়ার কিন্তু, ঠিক আছে, এটাও কিন্তু দুইয়ের স্কোয়ার। এখানে আমরা কী দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমাদের দুশো দশ মানে একুশ ইন্টু দশ, মানে পাঁচ ইন্টু দুই আর সাত ইন্টু কত হচ্ছে তোমাদের, তিন। ঠিক আছে, এই এবার তুমি দেখো এখানে পি হচ্ছে দুইয়ের মাথায় পাওয়ার, তো দুইয়ের মাথায় কতগুলো আসছে দেখো, দুইয়ের মাথায় এখানে তিন আছে, এখানে স্কোয়ার আছে তিন আর দুয়ে পাঁচ, পাঁচ আর দুই হচ্ছে সাত আর একে হচ্ছে আট, তো দুইয়ের মাথায় কতগুলো এলো, দুইয়ের মাথায় আট এলো, আট হচ্ছে পি এর ভ্যালু। ঠিক আছে, দুই গেল, তিনের মাথায় দেখে নাও, তিনের মাথায় আমি দেখতে পাচ্ছি একটা এখানে দুটো তিনটে চারটে, তিনের মাথায় চার আসছে, তো চার হচ্ছে কার ভ্যালু, কিউয়ের ভ্যালু, তো এটা গেল। তারপর হচ্ছে তোমাদের পাঁচের মাথায় আছে আর, পাঁচের মাথায় কত আছে দেখো, পাঁচ একটা আর এখানে আছে দুটো, তার মানে তিনটে, তিনটে আর একে চারটে, তার মানে চার, এই চারের চার হচ্ছে আরের ভ্যালু। তারপর আছে তোমাদের সাত, সাতের মাথায় পাওয়ার এস আছে, এসের ভ্যালু কী হবে, একটা দুটো তিনটে, তাহলে তিন, এই তিন হচ্ছে তোমাদের এসের ভ্যালু। ঠিক আছে, এবার এটাই তোমাদের যোগবিয়োগ করতে বলেছে। পি প্লাস কিউ, পি প্লাস কিউ মানে কত, আট প্লাস চার মানে বারো, বারো বাইশ এস, এস মানে কত, তিন প্লাস তোমাদের আর, আর মানে কত, ফোর, তাহলে কত হবে, চার প্লাস চার মানে আট হবে এখানে অ্যান্সার, তো অ্যান্সার এখানে এইট এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, তো বেসিক্যালি কিছুই না, তোমরা ফ্যাক্টরাইজ করলে, প্রাইম ফ্যাক্টরাইজ করলে এখানে তাদেরকে পাওয়ার হিসেবে লিখলে সেই পাওয়ারগুলি যোগ বিয়োগ ভাগ এখানে করতে বলেছে। আচ্ছা পরেরটা, পরেরটা কী বলেছে দেখো, পরেরটা তোমাদের বলছে ইন হাউ মেনি ওয়েজ উই ক্যান রাইট থ্রি হান্ড্রেড অ্যাজ প্রোডাক্ট অফ টু ন্যাচুরাল নাম্বার। আচ্ছা ওটা ছেড়ে দাও, প্রথমে চলো আমরা একুশকে ধরো, আচ্ছা একুশটা ধরো চব্বিশকে নিই, চব্বিশকে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশান করি তাহলে আমরা কী পাচ্ছি, বা প্রাইম ফ্যাক্টরাইজেশান না নর্মাল ফ্যাক্টরাইজেশান করে আমরা কী পাচ্ছি, এক পাচ্ছি, দুই দিয়ে ভাগ করা যায় দুই পাচ্ছি, তিন পাচ্ছি, চার পাচ্ছি, পাঁচ না ছয় পাচ্ছি, সাত না আট পাচ্ছি, নয় না দশ না এগারো না বারো পাচ্ছি, বারোর পরে আমরা সিধে চব্বিশই পাবো। তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে প্রোডাক্ট অফ টু ন্যাচুরাল নাম্বার মানে কি, এক আর চব্বিশ দেখো গুণ করলে আমরা কিন্তু চব্বিশ পাচ্ছি, দুই আর বারো দেখো গুণ করলে আমরা বারো পাচ্ছি, তিন আর আট দেখো গুণ করলে আমরা চব্বিশ পাচ্ছি, বারো বলছি চব্বিশ পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা সরি, এখানে দেখতে পাচ্ছ তুমি চার আর ছয় যোগ করলে তুমি কী দেখতে পাচ্ছ, তুমি চব্বিশ পাচ্ছ। দেখো তাহলে কতগুলো এরকম পেয়ার হচ্ছে এটাই তোমাকে জিজ্ঞেস করতে বলেছে, এখানে কতগুলো পেয়ার হচ্ছে, চারটে পেয়ার হচ্ছে।
এবার দেখো এখানে চব্বিশ বলে আমরা করে দেখলাম, দিয়ে একটা শর্টকাট আছে কি তুমি বলো তো এখানে কতগুলো প্রাইম ফ্যাক্টর হচ্ছে, সরি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হচ্ছে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর এখানে কতগুলো হচ্ছে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা টোটাল ফ্যাক্টর হচ্ছে, তাকে যদি দুই দিয়ে ভাগ করে দাও তুমি সেই চারই পাবে। অর্থাৎ পেয়ারের জন্য প্রয়োজন হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরকে দুই দিয়ে ভাগ করে দেওয়া, অর্থাৎ টোটাল নাম্বার অফ ফ্যাক্টরের হাফ করে দিলে আমরা ততগুলো পেয়ার পেয়ে যাব। এটা পারফেক্ট স্কোয়ার নয়, এমন সংখ্যার ক্ষেত্রে রুলস এইটা হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা চলো এখানে আমি তোমাদের তাহলে তিনশো যেটা আছে সেটা দেখিয়ে দিই। আচ্ছা এই দেখতে পাচ্ছ তিনশো, তিনশোকে ফ্যাক্টরাইজ করলে আমি কী পাবো, থ্রি ইন্টু হান্ড্রেড, হান্ড্রেড মানে কি পঁচিশ ইন্টু চার, পঁচিশ মানে কি পাঁচ স্কোয়ার, চার মানে কি দুই স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে হলো। এবার আমি কী করবো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করব। তো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করার রুলস তোমরা নির্ঘাত জানো, আমি তোমাদের আগেও করিয়েছি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করার রুলস। কী করবো আমরা, পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করে পরস্পর গুণ, তাহলে এখানে এক আছে তো আমার দুই হয়ে যাবে, ইন্টু এখানে দুই হয়েছে আমার তিন হয়ে যাবে, এখানে দুই হয়েছে আমার তিন হয়ে যাবে, তো তিন তিনে নয় নয় দুগুণে কী হবে, আঠেরো হবে। আর আঠেরোকে তুমি যদি দুই দিয়ে ভাগ করে দাও ততগুলো পেয়ার এখানে হবে, তো এখানে উত্তর হবে তোমাদের নটা, ঠিক আছে? তিনশোকে কতগুলো ন্যাচুরাল নাম্বারের গুণ হিসাবে লেখা যায় বা গুণফল হিসাবে লেখা যায়, নটা, ন বার লেখা যায়। হাউ মেনি ওয়েস, কতবার লেখা যায়, ন বার লেখা যায়, ঠিক আছে? কারণ আঠেরোটা সংখ্যা হচ্ছে, অর্থাৎ নটা পেয়ার এখানে তৈরি হবে, পেয়ার মানে কি দুটো দুটো করে নেব, নটা তৈরি হবে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা এবার চব্বিশটা দিয়ে এখানে দেখিয়েছিলাম তোমাদের, আচ্ছা এবারে চলো আমরা পরেরটায় যাব। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একশো তেতাল্লিশ টু দি পাওয়ার ওয়ান ওয়ান থ্রি বাই টোয়েন্টি এইট আছে। এবার আগের যে রুলস প্রথম দিকে আমি বলেছিলাম সেটা এখানে খাটবে না, খাটবে না এই কারণেই, কারণ আঠাশ হচ্ছে একটা প্রাইম নাম্বার নয়, মৌলিক সংখ্যা নয়। তো আমরা কী করবো, ওপরেরটা যদি আমরা আঠাশ ইন্টু পাঁচ লিখি তাহলে আমরা এখানে একশো চল্লিশ পাচ্ছি, এটা টোটালটা ভ্যালু কী আসে, একশো চল্লিশ। আর তার সঙ্গে যদি আমরা তিন যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, একশো তেতাল্লিশ পেয়ে যাচ্ছি, এভাবে লেখা যায় উপরেরটাকে। এবার এই পুরোটা যেটা আছে এটা তো আঠাশ দিয়ে ভাগ যাবে, সুতরাং এখানে তো জিরো হয়ে যাবে রিমাইন্ডার, রিমাইন্ডার কিছু থাকবেই না, ইন্টু তিন। আর উপরে কত আছে, ওয়ান ওয়ান থ্রি বাই আঠাশ, দেখে এবার কিন্তু আমাদের সোজা হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটাকে তিনের কিউব লিখি তাহলে আমরা সাতাশ পাচ্ছি, আর নেগেটিভ রিমাইন্ডার মাইনাস ওয়ান চলে আসবে। আর মাথায় আমাদের আছে একশো তেরো, এখন একশো তেরোকে তো তিন দিয়ে ভাগ করা যায় না, তো আমরা সাঁত্রিশ পর্যন্ত যেতে পারি, সাত তিন একুশের এক, হয় তাহলে দুই, তিন তিন নয় একে দশ, তাহলে একশো এগারো, আর বাকি থাকছে কত, দুই স্কোয়ার। মানে তিনের মাথায় ওয়ান ওয়ান থ্রিকে আমরা ব্রেক করলাম, তিনের মাথায় তিন করলাম, তার সঙ্গে আমরা যদি সাঁত্রিশ করি তাহলে আমাদের আসছে সাত তিন একুশ, হয় তাহলে এক, মানে দুই, তিন তিনে নয় একে দশ, আর একে এগারো, অর্থাৎ একশো এগারো আসছে। তাহলে আমরা এটাকে যদি তিনে স্কোয়ার করে দিই তাহলে এইটা পুরোটা এর সঙ্গে ম্যাচ করে যাবে, সেটাই আমরা করলাম। এবার দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে সাতাশ, সাতাশ আর নিচে আছে আঠাশ, তাহলে মাইনাস ওয়ান আসবে, আর ওপরে তোমাদের সাঁত্রিশ এলো, আর এখানে আছে কত, তিন তিনকে নয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রিমাইন্ডার কত আসছে, মাইনাস ওয়ান ইন্টু নাইন আসছে, কারণ মাইনাস ওয়ানের মাথায় অট পাওয়ার আছে, তাহলে মাইনাস ওয়ানই আসবে, তাহলে মাইনাস নাইন এখানে আমাদের রিমাইন্ডার আসবে, কিন্তু মাইনাস নাইন তো অ্যান্সার হতে পারে না, যখনই মাইনাস আসে তখন আমরা কী করি, আঠাশ থেকে সেটা বিয়োগ করে দিই, ঠিক আছে? আঠাশ থেকে বিয়োগ করলে উত্তর কী হবে আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো এই মাইনাস নাইনের মাইনাসটা বাদ দিয়ে বিয়োগটা করবে, কত উত্তর হবে তোমাদের, উনিশ, ঠিক আছে? অ্যান্সার এখানে কী হবে, নাইনটিন এখানে অ্যান্সার হবে, ঠিক আছে? যখনই মাইনাস আসবে রিমাইন্ডার লাস্টে ক্যালকুলেশনে তখন আমরা কী করি, মাইনাসটা বাদ দিই ওই সংখ্যাটাকে নিয়ে যেটা দিয়ে ভাগ করছি, অর্থাৎ আঠাশ থেকে ওটাকে বিয়োগ করে দিই, উত্তর কত আসে তোমাদের, এখানে উনিশ যেমন চলে এলো, ঠিক আছে? এটা খুব ভালো অঙ্ক ছিল, খুবই ভালো অঙ্ক ছিল এটা, ঠিক আছে? নেক্সট পয়েন্টটায় চলো। আচ্ছা পরের অঙ্ক বলেছে হাউ মেনি ফ্যাক্টার্স অফ সেভেন টোয়েন্টি ইজ এ পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ সেভেন টোয়েন্টির কতগুলো উৎপাদক হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? সেভেন টোয়েন্টির কতগুলো উৎপাদক হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটা তোমার জিজ্ঞেস করেছে, হাউ মেনি ফ্যাক্টার্স মানে কতগুলো উৎপাদক, পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা। তো সেভেন টোয়েন্টিকে আমরা কী করবো, আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশান করবো, তো আট ইন্টু নয় ইন্টু দশ করলে আমরা সেভেন টোয়েন্টি পাই, আট মানে হচ্ছে দুইয়ের কিউব, আর দশের মধ্যে একটা দুই আছে, তার মানে টু টু দি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে, নয় মানে হচ্ছে তিনের স্কোয়ার, আর দশ থেকে একটা দুই বেরিয়ে গেছিলো তার মানে পাঁচ আছে, পাঁচের মাথায় কিছু নেই মানে ওয়ান আছে, ঠিক আছে? এবার দুইয়ের মাথায় ফোর মানে দুইকে আমরা কত লিখতে পারি, দুইয়ের মাথায় জিরো লিখতে পারি, দুইয়ের মাথায় ওয়ান লিখতে পারি, দুইয়ের মাথায় কিউব স্কোয়ার লিখতে পারি,
দুইয়ের মাথায় কিউব লিখতে পারি, দুইয়ের মাথায় আমরা ফোর লিখতে পারি, তিনের মাথায় আমাদের স্কোয়ার পর্যন্ত গেছে তাই তিনের মাথায় আমরা জিরো লিখতে পারি, তিনের মাথায় আমরা এক লিখতে পারি, আর তিনের মাথায় আমরা স্কোয়ার পর্যন্ত লিখতে পারি, ঠিক আছে। পাঁচের মাথায় আমাদের জিরো মানে ওয়ান পর্যন্ত গেছে তাই পাঁচের মাথায় আমরা জিরো লিখতে পারি, আর পাঁচের মাথায় আমরা ওয়ান লিখতে পারি, ঠিক আছে। এই আমরা লিখতে পারি। তুমি আমাকে বলো এদের মধ্যে কোন কোন সংখ্যা আমাকে পারফেক্ট স্কোয়ার দিচ্ছে। আমরা যদি দুইয়ের মাথায় জিরো দেখি, দুইয়ের মাথায় জিরো মানে কি ওয়ান, আমরা জানি হাতির মাথায় জিরো বসালে ওয়ান হয়, অনেকবার বলেছি। আচ্ছা, আর দুইয়ের মাথায় ওয়ান মানে টু, দুইয়ের মাথায় স্কোয়ার মানে ফোর, দুইয়ের মাথায় কিউব মানে এইট, দুইয়ের মাথায় ফোর মানে হচ্ছে সিক্সটিন, তিনের মাথায় জিরো মানে হচ্ছে ওয়ান, তিনের মাথায় ওয়ান মানে তিন, তিনের মাথায় স্কোয়ার মানে হচ্ছে নাইন, পাঁচের মাথায় জিরো মানে হচ্ছে ওয়ান, পাঁচের মাথায় ওয়ান মানে হচ্ছে পাঁচ, পাঁচ নিজে, ঠিক আছে। তুমি বলো এখানে কতগুলো তুমি স্কোয়ার পাচ্ছ। এই একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, দুটো পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, তিনটে পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। তাহলে দুই থেকে কটা পেলাম? তিনটে। এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা, দুটো পূর্ণবর্গ সংখ্যা, কটা পেলাম? দুটো। এখানে একটাই পূর্ণবর্গ সংখ্যা, কটা পেলাম আমরা এখানে? একটা। এগুলোর মধ্যে পরস্পর গুণ করো, তোমরা পেয়ে যাবে ছয়। এই ছয় হচ্ছে এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। অ্যান্সার কী হবে? অ্যান্সার তোমাদের এখানে সিক্স হবে। আশা করি বুঝতে পারলে। যত টু দি পাওয়ার আছে তত পর্যন্ত জিরো থেকে শুরু করে তত পর্যন্ত লেখো। যেমন দুইয়ের মাথায় চার ছিল, আমি জিরো থেকে শুরু করে চার পর্যন্ত লিখলাম, ঠিক আছে। তো এখানে আমরা কী কী পেলাম দেখো, এক হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, চার হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা। সিমিলারলি এখানে এক একটা পূর্ণবর্গ সংখ্যা, নয় একটা পূর্ণবর্গ সংখ্যা। সিমিলারলি এখানে এক একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা তো পাঁচ, পাঁচ তো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এখানে এখান থেকে দুই থেকে তিনটে পেলাম, তিন থেকে দুটো পেলাম, আর পাঁচ থেকে একটা পেলাম। গুণ করে দাও তাহলে ছয় আসে। এর কেন গুণ করতে হয় এটা একটু ভাস্ট প্রসেস, কেন গুণ করতে সেটা একটা ভাস্ট প্রসেস, ওটা আমি তোমাদের বলবো মনে রাখো, ঠিক আছে। কারণ এখানে পুরো জটিল প্রসেসটা দেখানো সম্ভব নয়। এটা কী হয়, এই টু টু দি পাওয়ার জিরো ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো, ওয়ান ইন্টু ওয়ান হয়, ঠিক আছে। এটা পরস্পর পেয়ার হয়ে গুণ হয়। আচ্ছা, সেটা আমি তোমাদের পরে একদিন আলোচনা করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস, যদি এই প্রসেসে না করতে চলে শর্টকাট কী, দেখো বেসিকটা জানতে হবে, কারণ এগুলোকেও ভেঙে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। এটা হচ্ছে বেসিক, এটা ফার্স্ট মাথায় রাখো। আর এরও বেসিক আছে, মানে কেন এটা করছি তারও একটা বেসিক আছে, সেটা আমি আর বলছি না। তো এখানে এটা মনে রাখো। আর তোমাদের যেটা মেন, যেটা তোমরা করবে শর্টকাটে, সেটা হচ্ছে তোমরা দেখে নাও যেখানে দুইয়ের মাথায় চার আছে, ঠিক আছে। এবার মনে রাখতে হবে পারফেক্ট স্কোয়ার হতে হতে হলে আমাদের পাওয়ার হতে হয় জোর। পাওয়ার কী হতে হয়? ইভেন পাওয়ার হতে হয়। পারফেক্ট স্কোয়ার হতে গেলে আমার পাওয়ার কী হতে হয়? ইভেন পাওয়ার হতে হয়, ঠিক আছে। অর্থাৎ দুইয়ের মাথায় জিরো, জিরো সমেত ইভেন পাওয়ার। দুইয়ের মাথায় জিরো মানে যে কোনো নাম্বারের মাথায় জিরো, আর সেই নাম্বারের মাথায় ইভেন পাওয়ার যদি তুমি দাও, তুমি দেখতে পাবে সেগুলো সব তোমাকে দিচ্ছে কি, সেগুলো সব তোমাকে দিচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার দিচ্ছে। কী দিচ্ছে? একটা পারফেক্ট স্কোয়ার দিচ্ছে, ঠিক আছে। তো দুইয়ের মাথায় চার আছে মানে তুমি দুইয়ের মাথায় জিরো, দুই আর চার নিলে তুমি দেখবে এই তিনখানা পারফেক্ট স্কোয়ার তৈরি হচ্ছে। তিনের ক্ষেত্রেও দুইয়ের তিনের মাথায় দুই আছে মানে তিনের মাথায় ইভেন পাওয়ার আছে, তো ওটা একটা হবে, আর তিনের মাথায় জিরো হবে, অর্থাৎ ওখানে দুটো দেবে। আর পাঁচের মাথায় এক আছে মানে পাঁচের মাথায় জিরোটা নেবো, কিন্তু পাঁচের মাথায় ওয়ান নেবো না, কারণ ওয়ান কোনো ইভেন্ট নাম্বার নয়। সুতরাং আমরা কী দেখবো যে পাঁচের মাথায় জিরোটা হচ্ছে ওয়ান দেবে, তো ওটা হবে, অর্থাৎ দুই তিন ইন্টু দুই ইন্টু এক, অর্থাৎ ছয় এখানে হচ্ছে, মুখোমুখি করা যায়। আচ্ছা, নেক্সট পয়েন্টটায় চলো। নেক্সট পয়েন্টটা খুব ভালো প্রশ্ন, ওই একই টাইপের প্রশ্ন। চারশো আশি কে মানে চারশো আশি এর কতগুলো উৎপাদক আছে যারা কিনা ওখানে ছিল পূর্ণ বর্গ, এখানে হচ্ছে পারফেক্ট কিউব হবে তারা। পারফেক্ট কিউব বলতে কেমন, যেমন চৌষট্টি, চৌষট্টি পারফেক্ট কিউব কেন? চৌষট্টিকে তুমি যদি কিউব রুট করো তাহলে তুমি কী পাবে? তুমি পাবে চার, চার ইন্টু চার ইন্টু চার করলে চৌষট্টি পাওয়া যায়। অর্থাৎ পারফেক্ট কিউব হচ্ছে এমন একটা সংখ্যা যাদেরকে মানে যেটাকে একই সংখ্যাকে তিনবার গুণ করলে পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে একে কী বলা হয়, একে বলা হয় পারফেক্ট কিউব। আচ্ছা, তো চারশো আশির কতগুলো উৎপাদক এইরকম চৌষট্টির মতো আছে সেটা তোমাকে বার করতে বলেছে। তো চারশো আশিকে প্রাইম ফ্যাক্টরাইজ করলে আমি কী পাবো? আমি পাবো চব্বিশ, প্রথমে যদি নর্মালি ভাঙি চব্বিশ ইন্টু দুই ইন্টু দশ পাচ্ছি। আর চব্বিশ মানে কি? চব্বিশ মানে আট, আট ইন্টু তিন মানে দুইয়ের মাথায় তোমার কিউব, কিউব মানে এখানে একটা এটা আছে এটা আছে, মানে তোমাদের হয়ে যাচ্ছে দুইয়ের মাথায় পাঁচ ইন্টু, তুমি দেখতে পাচ্ছ তিন আছে, ওকে, আর এখানে একটা আছে কি তোমার পাঁচ আছে, ঠিক আছে। এই দুই আমি এই কিউবের এই টু দি পাওয়ার ফাইভের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর এখানে একটা দুই বেরোচ্ছিল সেটাও আমি ওই ঢুকিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে তোমাদের কি দুইয়ের মাথায় পাঁচ ইন্টু তিন ইন্টু পাঁচ, ওকে, বত্রিশ ইন্টু পনেরো, হ্যাঁ চারশো আশি। আচ্ছা, এই তোমার আসছে। এবার আমরা কী করবো? আবার সেই টু টু দি পাওয়ার ফাইভ, এবার আমরা দুইয়ের মাথায় জিরো, দুইয়ের মাথায় ওয়ান, দুইয়ের মাথায় স্কোয়ার,
দুয়ের মাথায় কিউব, দুয়ের মাথায় ফোর, দুয়ের মাথায় ফাইভ পর্যন্ত লিখবো। এটা ওয়ান, এটা ওয়ান আছে। আর তিনেরটা কী করবো, তিনের মাথায় ওয়ান আছে মানে তিনেরটা জাস্ট জিরো, আর তিনের মাথায় ওয়ান লিখবো। পাঁচেরটা আমরা কী করবো, পাঁচের মাথায় জাস্ট জিরো, আর পাঁচের মাথায় আমরা ওয়ান পর্যন্ত লিখবো। তুমি বলো এদের মধ্যে কোন কোনগুলো পারফেক্ট, সরি এদের মধ্যে কোন কোনগুলো, জাস্ট এ মিনিট, কোন কোনগুলো আমাকে পারফেক্ট কিউব দেবে। আমি দেখতে পাচ্ছি দুয়ের মাথায় জিরো মানে ওয়ান, ওয়ান কিন্তু একটা পারফেক্ট কিউব, কেন ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান করলে আমি ওয়ান পাই। এটা হচ্ছে তোমার দুই, এ তো হবে না। এটা হচ্ছে তোমার চার, এ তো হবে না। এটা হচ্ছে তোমার আট, আট কী হয়, দুই ইন্টু দুই ইন্টু দুই করলে তো আমি আট পাই, ডেফিনেটলি আট হয়। তাহলে এক পেলাম আর আট পেলাম, আর কি পাবো দেখে নাও। দুয়ের মাথায় চার হবে না, দুয়ের মাথায় চার মানে কত ষোলো, দুয়ের মাথায় পাঁচ মানে কত বত্রিশ। একটাও কিন্তু পারফেক্ট কিউব নয়। এখান থেকে কটা পেলাম, এখান থেকে পেলাম আমি দুটো, ঠিক আছে। অর্থাৎ দুয়ের মাথায় বিজোড়গুলো নিতে হবে, কিন্তু বিজোড় নিলেই হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দুয়ের মাথায় অডগুলো নিতে হবে, কিন্তু দেখো এখানেও তোমাদের কিন্তু অড ছিল, কিন্তু তাও কিন্তু হলো না। এটা দেখো এখানে কত হবে, এখানে ওয়ান হবে, এখানে কী হবে, এখানে তোমাদের থ্রি হবে। থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে কত, থ্রি হয়, আর থ্রি টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান হয়। তাহলে এখান থেকে একটাই পাচ্ছি আমি, কারণ এটাই হতে পারে তোমার পারফেক্ট কিউব ওয়ান। এখান থেকে কটা পাচ্ছি, এখানেও আমি একটাই পাবো, এটাই সমস্যা ওয়ান হয়, এটা সমস্যা তো ফাইভ হয়ে যায়, এখান থেকে একটাই পাচ্ছি, ঠিক আছে। তাহলে ওভারঅল কী হবে, এদের মধ্যে গুণ করে দাও, অ্যান্সার তুমি পেয়ে যাবে। তাহলে দুই ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে কত, টু। তাহলে অ্যান্সার কিন্তু কী হবে, টু। অর্থাৎ চারশো আশির এমন উৎপাদক কতগুলো আছে যারা পারফেক্ট কিউব, সেটা হচ্ছে দুটো আছে, ক্লিয়ার হয়েছে। দেখো ইজলি কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা পরের অঙ্ক বলেছে ফাইন্ড দ্য সাম অফ রেসিপ্রোকাল অফ অল ফ্যাক্টরস অফ ওয়ান টোয়েন্টি। অর্থাৎ তোমাদের বলছে ওয়ান টোয়েন্টির সব উৎপাদকগুলোর অনন্যকের যোগফল কত। তো এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা সূত্রটা বলে দিই, সেটা হচ্ছে টোটাল সাম অফ টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, ঠিক আছে, সাম অফ টোটাল নাম্বারস অফ ফ্যাক্টরস বাই দ্য নাম্বার। অর্থাৎ নাম্বার দিয়ে যদি ওই নাম্বারের যতগুলো ফ্যাক্টর আছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরের যোগফলকে তুমি ভাগ করো, তুমি উত্তরটা পেয়ে যাবে। তার মানে এখানে তোমাকে ওয়ান টোয়েন্টির সাম অফ টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করতে হবে, সেটা কি তোমাকে ওয়ান টোয়েন্টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওয়ান টোয়েন্টি আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি মানে কি, ওয়ান টোয়েন্টি মানে যে চব্বিশ ইন্টু পাঁচ, চব্বিশ ইন্টু পাঁচ। আর চব্বিশ ইন্টু পাঁচ মানে কি, চব্বিশ ইন্টু পাঁচ মানে হচ্ছে আট ইন্টু তিন, মানে দুয়ের কিউব, তাই তো, দুয়ের কিউব ইন্টু, তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের তিন ইন্টু তোমাদের রয়েছে কত, পাঁচ, এই হচ্ছে চব্বিশ একশো কুড়ি, তাই তো। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাম অফ ফ্যাক্টরস বার করার নিয়ম আমি তোমাদের বলেছিলাম, যে দুইকে তুমি লেখো দুয়ের মাথায় জিরো প্লাস দুয়ের মাথায় ওয়ান প্লাস দুয়ের মাথায় স্কোয়ার প্লাস দুয়ের মাথায় কিউব ইন্টু, তিনকে তুমি লেখো তিনের মাথায় জিরো প্লাস তিনের মাথায় ওয়ান পর্যন্ত, কারণ তিনের মাথায় ওয়ানই হচ্ছে সর্বোচ্চ এখানে। পাঁচকে তুমি লেখো পাঁচের মাথায় জিরো প্লাস পাঁচের মাথায় ওয়ান পর্যন্ত। তো তুমি এখানে দেখতে পাচ্ছ ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট, কত হচ্ছে ওখানে তোমাদের দুই একে তিন পনেরো, তাই তো, ইনটু এখানে কত হচ্ছে ওয়ান প্লাস থ্রি মানে হচ্ছে তোমাদের হচ্ছে চার, এখানে কত হচ্ছে ওয়ান প্লাস ফাইভ মানে কত হচ্ছে তোমাদের ছয়, ঠিক আছে। তো এই টোটালটাকে, এই যেখানে যেটা বেরিয়েছে টোটালটাকে তুমি যদি একশো কুড়ি দিয়ে ভাগ করো, এই টোটালটা হচ্ছে তোমাদের এই যেটা বেরিয়েছে এটা হচ্ছে সাম অফ, এইটা সাম অফ টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে কত, পনেরো ইন্টু চার ইন্টু ছয়, একে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে, একশো কুড়ি দিয়ে, এই নাম্বার দিয়ে ভাগ করতে হবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। কত হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এটা কুড়ি হচ্ছে, এটা দিয়ে, এটা দিয়ে কাটলে হচ্ছে পাঁচ, পাঁচ দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমাদের পনেরো মানে তিন, তো অ্যান্সার এখানে কী হবে, থ্রি এখানে কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ একশো কুড়ির উৎপাদকগুলোর অনন্যকের যোগফল কত হবে, তিন হবে কিন্তু, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এ ধরনের প্রশ্ন বিগত বছর রেললে তো দেখা যায়নি, বাট পড়তে পারে, কারণ এই অন মানে এই ধরনের অন্য টাইপের প্রশ্নগুলো পড়েছে, এটা আগেরবার দেখা যায়নি, এবারে দিতে পারে। আচ্ছা নেক্সট পয়েন্টটায় চলো, নেক্সট পয়েন্টটায় তোমাদের বলছে যে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইন বিটুইন। দেখো এখানে ইন বিটুইন দিয়েছে, তিন হাজার এবং চার হাজার দ্যাট আর ডিভিজেবল বাই টোয়েন্টি, কমপ্লিটলি ডিভিজেবল বাই টোয়েন্টি। তিন হাজার এবং চার হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা দুশো দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এর জন্য আমাকে প্রথমে একবার এক থেকে চার হাজার পর্যন্ত বার করতে হবে,
এক থেকে 4000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা কিনা 200 দিয়ে বিভাজ্য, আমি তার জন্য কি করব, আমি 4000 কে আমি 200 দিয়ে ভাগ করে দেব। তো 4000 কে 200 দিয়ে ভাগ করলে আমি ক্লিন কি পাচ্ছি, আমি পাবো 20। অর্থাৎ এক থেকে 4000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা, আচ্ছা এখানে রিলি সরি, এখানে তোমাদের অপশানগুলো একটু ভুল আছে, ওকে অপশানগুলো এখানে তোমাদের ভুল হয়েছে। তো এক থেকে 4000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 20টা সংখ্যা আছে। পয়েন্ট টু বি নোটেড, আমি বলছি এক থেকে 4000 পর্যন্ত, ঠিক আছে, এক আর 4000-এর মাঝখানে নয়, এক থেকে 4000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 20টা সংখ্যা আছে যারা কিনা 200 দ্বারা বিভাজ্য। আর আমি দেখব এক থেকে 3000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে। তো এক থেকে 3000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, তার জন্য আমি 3000-কে 20 দিয়ে ভাগ করব। তো 3000-কে 20 দিয়ে, সরি, 3000-কে 20 দিয়ে ভাগ করলে আমি কী পাবো, আমি পাবো 15, ঠিক আছে। 3000-কে আমি যদি 200 দিয়ে ভাগ করব, আমি কী পাবো, আমি পাবো 15, ওকে। অর্থাৎ এই পর্যন্ত 15টা সংখ্যা আছে, আর এই টোটাল তোমার আছে 20টা। এক থেকে 3000 পর্যন্ত তোমার টোটাল আছে 15টা সংখ্যা, ঠিক আছে, আর এক থেকে 4000 পর্যন্ত আছে তোমার 20টা সংখ্যা যারা 200 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, এখান থেকে এই পর্যন্ত 5টা সংখ্যা আছে, ইনক্লুডিং 4000, ইনক্লুডিং 4000, এখান থেকে ইনক্লুডিং 4000 কতগুলো সংখ্যা আছে, টোটাল 5টা সংখ্যা আছে, ঠিক আছে। এবার তোমাকে কি বলেছে দেখো, এবার আর এইটা হচ্ছে তোমার 3001 থেকে, ঠিক আছে, 3001 থেকে 4000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে। এবার তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে 3000 এবং 4000-এর মধ্যে, তার মানে 3001 থেকে 4000 পর্যন্ত 5টা সংখ্যা আছে, তার মধ্যে 4000 ইনক্লুড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী করবো, এক বিয়োগ করে দেবো। তো এক বিয়োগ করলে আমাকে অ্যান্সার কী আসবে, 4, এখানে আমার অ্যান্সার আসবে। অর্থাৎ 4টে সংখ্যা আছে 3000 থেকে 4000-এর মধ্যে যারা কিনা 200 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, ঠিক আছে। আরেকবার চলো বলি, এটা খুবই কনফিউজিং, অনেকেরই এই জিনিসটাতে মিস্টেক হয় বা ভুল হয়। চলো একবার একদম প্রথম থেকে আরেকবার বলি। দেখ, বলেছে এখানে 3000 থেকে 4000 এর মাঝখানে, এখান থেকেই 3000-4000 ইনক্লুড নয়, এইটুকুর মধ্যে কতগুলো সংখ্যা আছে। তা আমরা প্রথমে কী করবো, আমরা দেখে নেবো এক থেকে 4000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 200 দ্বারা বিভাজ্য। তার জন্য আমি কী করবো, 4000-কে 200 দিয়ে ভাগ করে দেবো, 0000 কাটছে, কত হলো আমার 20। অর্থাৎ এক থেকে 4000 পর্যন্ত আমার 20টা সংখ্যা আছে, ঠিক আছে। আর তারপর আমরা দেখবো এক থেকে 3000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, তারপরে 3000-কে আমরা 200 দিয়ে ভাগ করে দেবো, কত, 0000 কাটলো, 15। অর্থাৎ এক থেকে 3000 পর্যন্ত, এই যদি এখানে যদি এক লিখি, এই এক থেকে 3000 পর্যন্ত আমার আছে হচ্ছে 15টা সংখ্যা, আর এক থেকে 4000 পর্যন্ত আমার আছে 20টা সংখ্যা, ঠিক আছে। তো আমি যদি 20 থেকে 15 বাদ দিই, তার মানে আমি এই 3001 থেকে 4000 পর্যন্ত পাচ্ছি 5টা সংখ্যা। কিন্তু এখানে 4000 পর্যন্ত বলেনি, এখানে বলে 3000-4000 মাঝখানে, তোর 4000-টাকে আমাকে বাদ দিতে হবে, তার মানে মাইনাস এক, আমার একটা কমে যাচ্ছে, তাহলে হবে এখানে অ্যান্সার কত, 4টে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ পড়ে। যদি এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিত, দেখো জিনিস বলি, যদি এই অঙ্কটাকে স্লাইড ঘুরিয়ে যদি এরকম দিত যে 3000 থেকে 4000 পর্যন্ত, ভালো করে বোঝো, 3000 থেকে 4000 পর্যন্ত এমন কতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে, সংখ্যা আছে যারা 200 দ্বারা বিভাজ্য। আগেরবার অঙ্কটা ভালো করে বুঝেছো, তাহলে কিন্তু এটা বুঝতে পারবে, ঠিক আছে। তোমরা একটা জিনিস আমি দেখেছি, খুব তোমাদের এটা প্রবণতা থাকে, একটা না বুঝি দুম করে আরেকটা চলে আসা, এটা কিন্তু খুব বাজে জিনিস। তোমাদের প্রথমে যেটা বলছি সেটা খুব ভালো করে বুঝতে হবে যে কী আমি বলছি, তারপরেই কিন্তু তার ভ্যারিয়েশন আসতে হবে। এইটা তোমাদের অঙ্কটা দিয়েছে। এবারে তোমাদের 3000 থেকে 4000 বলে, এবার বলেনি 3000 আর 4000-এর মধ্যে, মাঝখানে বলেনি। তো আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে 3000 পর্যন্ত আমাদের আছে 15টা সংখ্যা, আর এক থেকে 4000 পর্যন্ত টোটাল আমাদের আছে 20টা সংখ্যা, ঠিক আছে। একটু আগে আমরা বার করেছি, সব আমাদের বার করা হয়ে গেছে। এবার একটা জিনিস তুমি ভালো করে দেখো, তার মানে 3000-এর পর থেকে টোটাল 4000 পর্যন্ত আমার কতগুলো সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে, ঠিক আছে। এই আমি বার করেছিলাম আগেবার। কিন্তু এখানে কী বলছে, এখানে বলছে 3000 থেকে 4000,
3000 থেকে 4000। তাহলে 3000 কে এক্সক্লুড করে আমি 3001 থেকে 4000 পর্যন্ত আমি পাচ্ছি 5টা। আর এখানে কি বলছে, এখানে বলছে 3000 থেকে, তার মানে 3000ও কিন্তু আমার কি 200 দ্বারা বিভাজ্য, 3000ও কিন্তু আমার 200 দ্বারা বিভাজ্য, তার মানে আমি 3000 কে ইনক্লুড করে নেব। তাহলে কত হবে, 5 + 1 অর্থাৎ হবে তোমার তখন উত্তর 6টা। এখানে অ্যান্সার কত হবে, 6টা, আর আগে অ্যান্সার কত হবে, 4টে। ঠিক আছে, এই প্লাস মাইনাস একটা খেয়াল রাখবে, এখানে কোনো শর্টকাট নেই, যেমন প্রশ্ন দেবে তেমন অনুযায়ী আমি প্লাস এক করবো বা মাইনাস এক করবো। এমন বলতে পারি না যে এটা দিলেই মাইনাস এক করো, এটা দিয়েই প্লাস এক করো, এমন কিছু বলা যাবে না। যেমন তোমাদের প্রশ্ন দেবে সেই প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে এবং বোঝার পরই কিন্তু তোমাদের পারফর্ম করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ব্যাস কিচ্ছু না, জাস্ট এখানে তোমাকে দেখতে হবে ওখান থেকে ওই পর্যন্ত বলেছে নাকি দুটোর মাঝামাঝি বলেছে। ঠিক আছে, ব্যাস আর কিছু না। আচ্ছা নেক্সট হলো পরের টাইম। আচ্ছা নেক্সট অঙ্কটা করানোর আগে একটা রুলস তোমাদের বলে দিই, ধরো 1 2 3 4 5, পরের সিস্টেম হচ্ছে 6 থেকে আরম্ভ হবে 6 7 8 9 10, তারপরের সিস্টেম 11 থেকে আরম্ভ হবে 12 13 14 15। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যদি পাঁচটা পাঁচটা করে সিরিজ করতে থাকি এক থেকে পরপর, আমরা কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পাঁচটা সংখ্যার মধ্যে লাস্ট পঞ্চম সংখ্যাটি 5 দ্বারা ডিভিজেবল, বাকি 4টে 5 দ্বারা ডিভিজেবল নয়। সেকেন্ড সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5th টাই 5 দ্বারা ডিভিজেবল, বাকি 4টে 5 দ্বারা ডিভিজেবল নয়। থার্ড রোয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5th টাই 5 দ্বারা ডিভিজেবল, বাকি 4টে 5 দ্বারা ডিভিজেবল নয়। অর্থাৎ 5-এর ডিভিজিবিলিটি রুল হলো 5টার মধ্যে 1টা 5 দ্বারা ডিভিজেবল, তার মানে 5টার মধ্যে 4টে 5 দ্বারা ডিভিজেবল নয়। এই সেম জিনিস 6-এর ক্ষেত্রেও সত্য, 7-এর ক্ষেত্রেও সত্য, 8-এর ক্ষেত্রেও সত্য। 6-এর ক্ষেত্রে 6টার মধ্যে 5টা 6 দ্বারা ডিভিজেবল হয় না, 7-এর ক্ষেত্রে 7-এর মধ্যে 6টা 7 দ্বারা ডিভিজেবল হয় না, 8-এর ক্ষেত্রেও 8-এর মধ্যে 7টা 7 দ্বারা ডিভিজেবল হয় না। অর্থাৎ প্রত্যেকের ডিভিজিবিলিটি রুল হচ্ছে একটা করে সংখ্যা কী হয় তারা ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা ডিভিজিবল হয়। অর্থাৎ 6টার মধ্যে 1টা সংখ্যাই 6 দ্বারা ডিভিজিবল হবে, 7টার মধ্যে 1টা সংখ্যাই 7 দ্বারা ডিভিজিবল হবে, 8টার মধ্যে 1টা সংখ্যাই 8 দ্বারা ডিভিজিবল হবে, আর বাকিগুলো কী হবে, ডিভিজিবিলিটি হবে না। ঠিক আছে, এই রুলসটা অনুযায়ী আমরা করবো আমাদের এই অঙ্কটা। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা ইনফ্যাক্ট সিজিএলে পড়া অঙ্ক। এখানে বলেছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 1 to 600 দ্যাট আর নট ডিভিজিবল বাই 2, 3 or 5। আমরা জানি যে দুটোর মধ্যে 1টা 2 দ্বারা ডিভিজিবল হবে না, আমরা জানি যে 3টের মধ্যে 2টো 3 দ্বারা ডিভিজিবল হবে না, আমরা জানি যে 5টার মধ্যে 4টে 5 দ্বারা ডিভিজিবল হবে না। এবার এদের মধ্যে তুমি কী করো, পরস্পর গুণ করে দাও। আমরা দেখতে পাচ্ছি এই 2 কেটে যাচ্ছে, মানে 4 থাকছে ওপরে, নিচে থাকছে 15। এই 4-এর 15 একটা মিনিং আছে, মানে হচ্ছে টোটাল যদি আমরা সংখ্যা নেই 15টা, তার মধ্যে 4টে সংখ্যা ডিভিজিবল হবে না 2, 3 এবং 4 দ্বারা। ঠিক আছে, এই যে রেটটা বেরিয়েছে এটা একটা রেট, রেট মানে কি এই হারে কাজ করছে, 15টা সংখ্যা নিলে তার মধ্যে 4টে 2, 3 এবং 5 দ্বারা ডিভিজিবল হবে না। আমাদের টোটাল আমরা রেট অনুযায়ী 15 বার করেছি, কিন্তু আমাদের টোটাল এখানে দেওয়া আছে 600টা। তাহলে 15-র ভ্যালু যদি 600 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 40। আর তোমাদের কী বলেছে কতগুলো সংখ্যা ডিভিজিবল নয় 2, 3, 4 দ্বারা, আমাদের রেট অনুযায়ী 4, এই 4-এর অ্যাকচুয়াল ভ্যালু কী হবে, 160। তাহলে অ্যান্সার এখানে কী হবে, 160 এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই ধরনের ছোটো ছোটো জিনিস কিন্তু বড় বড় জ্ঞান, এই ধরনের জিনিস কিন্তু একটু মনে রাখার দরকার পড়ে। নেক্সট পয়েন্টটা জানো, পয়েন্টটা কী বলছে যে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 1 to 200 দ্যাট আর ডিভিজিবল বাই 4 or 5, 4 অথবা 5 দ্বারা ডিভিজিবল হবে, বোথ দ্বারা ডিভিজিবলও হতে পারে। এখানে তো বলেনি বাট নট বাই বোথ, এটা তো বলে দেয়নি, দুটো দ্বারাই ডিভিজিবল হবে না এমন বলে দেয়নি, হয় 4 অথবা 5 কিন্তু দুটো দ্বারাই না এমন বলেনি, বলেছে 4 এবং 5 দুটো দ্বারা, মানে হয় 4 দ্বারা ডিভিজিবল অথবা 5 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, 4, 5 দুটো দ্বারাও হতে পারে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে আমরা প্রথমে বার করবো কতগুলো সংখ্যা আছে 200 পর্যন্ত যারা 4 দ্বারা ডিভিজিবল আলাদা করে, আমরা দেখতে পাচ্ছি 50। আর বার করবো কতগুলো সংখ্যা আছে যারা 5 দ্বারা ডিভিজিবল, আমরা দেখতে পাচ্ছি 40। অর্থাৎ টোটাল আমাদের আসছে কত, 90। তাহলে কি অ্যান্সার 90 হবে, আছে এখানে উত্তর ভুল দেওয়া আছে সেটা অন্য কথা, এখানে কি অ্যান্সার 90 হবে, 90 কিন্তু হবে না। এর কারণটা কী, দেখো এর কারণটা কী, তার জন্য আমি আরেকটা পেজ তোমাদের খুলে নিই। আমরা যদি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 11 12 13 14 15 16 17 18 19 20,
আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এই যে সংখ্যাগুলো লিখেছি এর মধ্যে চার দ্বারা ডিভিজিবল হচ্ছে এভরি ফোর্থ নাম্বার, ঠিক আছে। চার একে চার, চার দু কোনো আট, চার তিনে বারো, চারি চারি ষোলো, চার পাঁচে কুড়ি, ঠিক আছে। আর আমরা যদি দেখি পাঁচ দ্বারা ডিভিজেবল কি এভরি ফিফথ নাম্বার, পাঁচ একে পাঁচ, পাঁচ দু কোনো দশ, পাঁচ তিনে পনেরো, আর পাঁচ চারে কুড়ি, ঠিক আছে। তুমি বলো তো কতগুলো সংখ্যা হচ্ছে যারা চার অথবা পাঁচ দ্বারা ডিভিজেবল। আমরা দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ঠিক আছে। আমাকে কত দেখতে পাচ্ছি আটটা, আটটা সংখ্যা এমন আছে যারা চার অথবা পাঁচ দ্বারা ডিভিজেবল। কিন্তু এটাকেই তুমি যদি ওই ভাগ প্রক্রিয়ায় করতে যাও তাহলে কুড়িকে প্রথমে তুমি চার দ্বারা ডিভাইড করবে, কী পাবে তুমি পাঁচটা সংখ্যা। আবার কুড়িকে প্রথমে তুমি পাঁচ দ্বারা ডিভাইড করবে, তুমি কী পাবে চারটে সংখ্যা। তো এক থেকে কুড়ি পর্যন্ত চার দ্বারা ডিভিজিবল সংখ্যা হচ্ছে পাঁচটা, আর এক থেকে কুড়ি পর্যন্ত পাঁচ দ্বারা ডিভিজিবল সংখ্যা হচ্ছে চারটে। তাহলে দুটোকে যোগ করে দিলে তুমি পেয়ে যাবে নয়, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এই অ্যান্সার আর রিয়েল অ্যান্সার খাটছে না। কেন খাটছে না? কারণ তুমি দেখতে পাচ্ছো যে চার আর পাঁচ দ্বারা দুটো দিয়েই কিন্তু কুড়িকে ডিভাইড করা যায়। যখন আমরা চার দিয়ে কাউন্ট করছি তখনও কুড়ি ওর মধ্যে ঢুকছে, যখন আমরা পাঁচ দিয়ে বিভাজ্য কাউন্ট করছি তখন ওর মধ্যেও কুড়ি ঢুকে যাচ্ছে, অর্থাৎ কুড়ি দুবার কাউন্ট হয়ে যাচ্ছে। ওই জন্য কী করবো, নয় থেকে এক মাইনাস করে আমরা এখানে রিয়েল অ্যান্সার আট আনি, আর গুনলেও দেখতে পাচ্ছ রিয়েল অ্যান্সার আট এসছে। ঠিক এই সেম ফান্ডাটা ওখানেও কাজ করে, ঠিক আছে। এই যে ঠিক সেম ফান্ডাটা কিন্তু এখানেও কাজ করে। এখানে কেন কাজ করে, এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের নব্বই এসছে, কিন্তু এক থেকে কুড়ি দুশো পর্যন্ত এমন সংখ্যাও তো আছে যারা চার এবং পাঁচ বোথ দ্বারা ডিভিজিবল। অর্থাৎ যখন আমরা চার দিয়ে কাউন্ট করছিলাম তখন এই ফিফটি যে বেরিয়েছে তার মধ্যেও তারা ইনক্লুড হয়ে গেছে, আবার পাঁচ দিয়ে যখন কাউন্ট করছি যে চল্লিশ বেরিয়েছে তার মধ্যেও তারা কাউন্ট হয়ে গেছে, তাদেরকে বাদ দিতে হবে কারণ ডবল কাউন্ট হয়ে যাচ্ছে। বাদ দেওয়ার উপায় হচ্ছে চার আর পাঁচের এলসিএম নেবো, কত হচ্ছে তোমাদের কুড়ি। দুশোকে যদি কুড়ি দিয়ে ভাগ করি আমরা দেখতে পাচ্ছি দশটা সংখ্যা এমন পাচ্ছি যারা কুড়ি দিয়ে ডিভিজেবল। কুড়ি দিয়ে ডিভিজেবল মানে হচ্ছে তারা চার এবং পাঁচ বোথ দ্বারাই ডিভিজেবল, ঠিক আছে। এলসিএম হচ্ছে কুড়ি, কুড়ি দিয়ে ডিভিজেবল মানে কি তারা চার এবং পাঁচ বোথ দ্বারা ডিভিজেবল, ঠিক আছে। এই দশকে আমি কী করবো এখান থেকে বার করে দেবো, তাহলে আমার অ্যান্সার কী আসবে, অ্যান্সার আসবে আমার এইটটি। তো এখানে অ্যান্সার ভুল ছিল, রিয়েল অ্যান্সার তোমাদের কী হবে এইটটি, তোমাদের রিয়েল অ্যান্সার হবে, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, আর আগের দিনের আমি কিছু রেলের অঙ্ক করেছিলাম সেটা এই ভিডিওর সঙ্গে আমি ইনক্লুড করে দিচ্ছি। এর কারণ হচ্ছে অনেকে ওই ভিডিওটা দেখেনি, ওই ভিডিওটা দেখা জরুরি, এটার সঙ্গে ওটা আমি ইনক্লুড করে দিচ্ছি। আর আজকে যেগুলো করালাম একদম ধরে করো, যদি এর বাইরেও আমি কোনো প্রশ্ন পাই, ভালো ভালো প্রশ্ন সিরিয়াল আমি তো খুঁজতে থাকছি, তাহলে আরেকটা ভিডিও দিয়ে তোমাদের বড় ভিডিও দিয়ে আমি তোমাদের নাম্বার সিস্টেম আবার করিয়ে দেবো, ঠিক আছে। এছাড়াও ইউনিট ডিজিট বাকি আছে, ইউনিট ডিজিটের ওপর আমি এখনও তোমাদের অঙ্ক করাইনি, তো ইউনিট ডিজিটের ওপর নাম্বার সিস্টেমে একটা ক্লাস তো আসবে, তো ওর সঙ্গে আমি তোমাদের ইনক্লুড করিয়ে দেবো যদি আরও বাড়তি কিছু প্রশ্ন আমি পাই। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। প্রচুর অঙ্ক করালাম, আশা করি ভালো লেগেছে, অঙ্কগুলো কিন্তু টপ লেভেলের ছিল। ধন্যবাদ। টু টু দি পাওয়ার এইট ইন্টু থ্রি টু দি পাওয়ার সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোরের কতগুলি উৎপাদক আছে যারা একশো কুড়ির গুণিতক হতে পারে। প্রথমে আমরা দেখে নেব যে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন আদৌ করা আছে কিনা, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন আদৌ করা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি দুই তিন আর পাঁচের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু দশটা ঠিক নেই, কারণ দশ নিজে প্রাইম নাম্বার নয়। তো আমরা কী করবো, আমরা দশকেও প্রাইম ফ্যাক্টরে মানে প্রাইম ফ্যাক্টরাইজ করবো, টেন টু দি পাওয়ার ফাইভকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করবো। আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি যা বলছি সেগুলো তোমরা তখনই বুঝতে পারবে যখন পুরনো ভিডিওগুলো তোমরা দেখে আসবে। পুরনো ভিডিও না দেখে প্র্যাকটিস সেট করতে হলে কিন্তু প্রবলেমে পড়বে, বেসিক জানা নেই। আমাকে যদি গ্র্যাজুয়েট লেভেলের অঙ্ক আমাকে করতে দেওয়া হয় আমি পারবো না ডেফিনেটলি, সুতরাং বেসিক আগে জেনে তারপর আমাকে হাই লেভেলে যেতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার এইট ঠিকই আছে, থ্রি টু দি পাওয়ার সিক্স এটাও ঠিক আছে, কিন্তু টেন টু দি পাওয়ার ফাইভ ঠিক নেই। আমরা কী করবো, টু ইন্টু ফাইভে ব্রেক করে নেবো, ঠিক আছে। এবং মাথায় আমাদের কিন্তু ফাইভ থাকবে যেহেতু টেনের মাথাতে ফাইভ ছিল, ইন্টু ফাইভ টু দি পাওয়ার আমাদের আছে কত, ফোর, ঠিক আছে। এই আমাদের আছে সিম্পলি। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে একে যদি আমরা আরেকবার লিখি তাহলে টু টু দি পাওয়ার এইট আসবে, থ্রি টু দি পাওয়ার সিক্স আসবে, ইন্টু এখানে তোমাদের কী হয়ে যাবে টু টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে, ইন্টু আমাদের হয়ে যাবে ফাইভ টু দি পাওয়ার ফাইভ, ইন্টু আমরা কী করবো ফাইভ টু দি পাওয়ার ফোর ছিল আমরা লিখবো। এখানে আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে এই দুইয়ের মাথায় পাওয়ার আছে, এখানে দুইয়ের মাথায় পাওয়ার আছে, তো বেস সেম পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যেতে পারে। তো এইট প্লাস ফাইভ ইকুয়াল টু থার্টিন, ইন্টু থ্রি টু দি পাওয়ার সিক্স, ইন্টু ফাইভের ক্ষেত্রে সেম হবে, ফাইভ আর ফোর যোগ হয়ে যাবে, মাথা হয়ে যাবে তোমাদের নয়। তার মানে বেসিক্যালি এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করে আমরা কী পেলাম, আমরা এইটা পেলাম, ঠিক আছে। এইটা পেলাম দুইয়ের মাথায় তেরো, তিনের মাথায় ছয়, আর পাঁচের মাথায় নয়। চলো এটা আমরা লিখে নিই, এটাকে করলে আমরা কী পেলাম, তাহলে দুইয়ের মাথায় তেরো, তিনের মাথায় ছয়, আর পাঁচের মাথায় পেলাম আমরা নয়, ঠিক আছে। এই আমরা পেয়েছি। আচ্ছা
এবার কি বলেছে দেখো, এবার তোমাদের বলেছে যে 100, এই এই যে সংখ্যাটা বেরোবে এই টোটাল সংখ্যা, এই সংখ্যাটাকে গুণ আমরা ডেফিনেটলি করবো না, দুইয়ের মাথায় 13, মানে 2কে 13 বার গুণ করতে হবে, এসব করবো না আমরা, কিন্তু কি বলেছে সেটা আমাদের বুঝতে হবে। তো এই যে সংখ্যাটা, এর কতগুলো উৎপাদককে উৎপাদক 120এরও গুণিতক, ঠিক আছে, 120এরও গুণিতক। তো এই অঙ্ক করার জন্য আমরা কি করব, আমরা একে 120 দিয়ে ভাগ করে দেবো। এবার প্রবলেম হচ্ছে একে 120 দিয়ে ভাগ করা অসুবিধাজনক, তো তার জন্য আমরা কি করব, 120এর ফ্যাক্টরাইজেশান করব। তো 120এর ফ্যাক্টরাইজেশান করলে কী পাই আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 2×60 আসছে, 60কে ভাঙলে হচ্ছে 2×30, 30কে ভাঙলে হচ্ছে 2×5×6, 6কে ভাঙলে হচ্ছে 2×5×2×3। দেখো সব আমাদের প্রাইম ফ্যাক্টরাইজ হয়ে গেছে। এবার 2 এর মাথায় কটা আছে, 2 এর মাথায় 3 যাচ্ছে, 5 যাচ্ছে আর 3 যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমরা কী করবো, 120 না লিখে, যেখানে আমরা 120 লিখেছিলাম সেখানে 120 না লিখে আমরা এটাকে লিখব, কারণ এটা আর 120 সেম হবে, ঠিক আছে। তো এটাকে আমরা ওখানে নিয়ে যাব। তো 2 এর মাথায় কিউব ইনটু 5 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 3 এর মাথাতে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, 1টাকে একটু ছোটো করে লিখি, 1 আছে। তো আমরা এখান থেকে কী পাচ্ছি, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বেস যখন সেম তখন ভাগের সময় কী হয়, পারে পারে বিয়োগ হয়ে যায়। তো এই 3 আর এই 13 কত হচ্ছে, 2^10 হচ্ছে, ইনটু এই 1 আর এখানে 9 কত হচ্ছে, 5-এর মাথায় 8 হচ্ছে, ইনটু এই 1 আর এই 6 কত হচ্ছে, 3-এর মাথায় তোমাদের হচ্ছে 5, ঠিক আছে। তো এই তোমাদের ভ্যালু এসছে, এই তোমাদের কী এসছে, ভ্যালু এসছে, ওকে, অর্থাৎ আমাদের ভাগফল এসছে এটা, ক্লিয়ার হয়েছে। এবার এই যে সংখ্যাটা এসছে এর টোটাল ফ্যাক্টর বার করো, সেটাই তোমার উত্তর হবে। এর টোটাল ফ্যাক্টর করলে কী হচ্ছে, 10+1, আমি বলেছিলাম টোটাল ফ্যাক্টর কী করে বার করতে হয়, পাওয়ারের সঙ্গে একযোগ করে নিজের মধ্যে গুণ, 8+1×5+1 কত হচ্ছে, সেটাই তোমাদের অ্যান্সার হবে। তো 11×9×6, ঠিক আছে, তো 6×54, 11×54, 11×54 করলে অ্যান্সার কত হচ্ছে, 594 তোমাদের অ্যান্সার হচ্ছে, ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারলে। কিছুই না, যে সংখ্যাটার উৎপাদক বলবে তাকে, যে সংখ্যা এর গুণিতক বলবে তাকে দিয়ে ভাগ করলে, এটাকে আমি এইভাবে লিখলাম আর 120কে আমি লিখলাম এইভাবে, ভাগ করে দিলে ভাগফল এলো আমার এটা, এটা হচ্ছে আমার ভাগফল, এটা হলো আমার কি ভাগফল। এবার তুমি কী করলে, ভাগফলের টোটাল ফ্যাক্টরগুলো বার করলে, তো ভাগফলের টোটাল ফ্যাক্টর কী করে বার করবো, পাওয়ার যা আছে তাকে 1 দিয়ে যোগ করে নিজেদের মধ্যে গুণ, উত্তর যা হবে সেটাই তোমার অ্যান্সার হবে, সিম্পলি আর কিছু না, ঠিক আছে। তো এই টাইপের আরেকটা অঙ্ক আমি তোমাদের করাচ্ছি, যদি এটা না বুঝতে পারো ওটা ডেফিনেটলি বুঝতে পারবে। প্রথমেই আমি বলবো যে বেসিকটা দেখে এসো, যে আমি ক্লাস করেছি সেগুলো দেখে এসো, না দেখলে কিন্তু তোমাদের ডেফিনেটলি সমস্যা হবে। নিচে কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে তোমাদের পিন করে লিঙ্কগুলো সব দেওয়া আছে। চলো পরেরটা, আচ্ছা এটা আমাকে অনেকেই সলভ করে দিতে অনেকবার বলেছেন, আমি আগেও WBCS পোর্টালে সলভ করিয়েছিলাম, বাট এখানে করাইনি, এখানে করিয়ে দিচ্ছি। এটাকে তোমরা সিম্পলি আবার সেম করো, এটাকে 2-এর মাথায় 8, 3-এর মাথায় 6, 5-এর মাথায় 2, আর 10-এর মাথায় রয়েছে তোমাদের 4। এবার 10কে আমরা 10 লিখবো না, আমরা লিখবো 5×2, ঠিক আছে, তাহলে কত আসছে দেখো, এখানে ওপরে আসছে তোমাদের 4। ক্যালকুলেট এখান থেকে করা যায়, 2-এর মাথায় 8×, 3-এর মাথায় 6×, 5-এর মাথায় 2, রিয়েলি সরি, 5-এর মাথায় 2×, এখানে আসছে 5-এর মাথায় 4, এখানে আসছে 2-এর মাথায় 4। তার মানে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, এই 2 আর এই 2 বেস সেম, পারে পারে যোগ হবে, তাহলে হয়ে যাচ্ছে 12, 3-এর মাথায় 6, 5-এর মাথায় এই 5, এই 5 বেস সেম, পারে পারে যোগ হবে, হয়ে যাচ্ছে তোমার 6, অর্থাৎ 12, 6 আর 6 তোমাদের আসছে, ঠিক আছে। চলো সেটা আমরা লিখে নিই, তাহলে এখানে আমরা এটা সমান সমান কী পেলাম, 2-এর মাথায় 12×, 3-এর মাথায় 6×, 5-এর মাথায় আমরা কী পেলাম, আমরা 6 পেলাম। এবার কী করবো, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করবো। এবার 1444 একে আমরা কী করবো, একে আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করে সেটা নিচে লিখবো, 1444 আমরা লিখবো না এখানে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো একে দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি কী হয়, 12 স্কোয়ার
ইন্টু দশ আছে তোমাদের এখানে, ঠিক আছে? তাহলে বারো মানে কি তিন ইন্টু চার, আর একটা বারো মানে কি তিন ইন্টু চার, আর দশ মানে কি ইন্টু পাঁচ ইন্টু তোমাদের দুই। চারকে ব্রেক করা যায়, ঠিক আছে? চার মানে কত? দুয়ের স্কোয়ার। আচ্ছা, তিনটাকে চলো আমি এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা দুয়ের স্কোয়ার আছে, তার মানে এই দুয়ের স্কোয়ারটা কী হয়ে যাবে? টু টু দি পাওয়ার ফোর হয়ে গেল। আর এখানে একটা এক আছে, একটা দুই আছে, তার মানে এখানে হয়ে যাবে তোমাদের পাঁচ, টু টু দি পাওয়ার ফাইভ হয়ে যাচ্ছে। আর এখানে তোমাদের কী আসছে? পাঁচের মাথায় ওয়ান আসছে। অর্থাৎ এক হাজার চারশো চল্লিশকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এক হাজার চারশো চল্লিশকে আমরা এইভাবে লিখতে পারি। এটা বেসিক্যালি কী আসছে? নাইন ইন্টু বত্রিশ ইন্টু ফাইভ আসছে তোমাদের, ঠিক আছে? নাইন ইন্টু বত্রিশ ইন্টু ফাইভ করলেও তোমরা এক হাজার চারশো চল্লিশই পাবে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এবার দেখো, আমরা এখানে এই ভ্যালুটাকেই বসাবো, জাস্ট এই ভ্যালুটাকে আমরা এখানে বসাবো। তো বসাচ্ছি, থ্রি টু দি পাওয়ার স্কোয়ার, দুয়ের মাথায় হচ্ছে ফাইভ, আর পাঁচের মাথায় হচ্ছে আমরা এক পাচ্ছি, ঠিক আছে? এবার ভাগ করো। আমি কি বললাম, গুণের সময় যেমন যোগ হয় পাহাড়ে পাহাড়ে, যদি বেস সেম থাকে, ভাগের সময় বিয়োগ হয়ে যায়। তাহলে এই থ্রি আর এই সিক্স, তাহলে কত হয়ে যাচ্ছে তোমাদের? হয়ে যাচ্ছে তোমাদের চার ইন্টু, দুয়ের মাথায় পাঁচ, এই বারো কত হচ্ছে দুয়ের মাথায় সাত ইন্টু, পাঁচের মাথায় এক, আর ছয় কত হচ্ছে তোমাদের পাঁচ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ভাগফল। ওকে, ভাগফলের মাথায় যে মানে পুরো যে ভাগফলটা আছে তার টোটাল ফ্যাক্টর বার করে ফেলো। তাহলে ফোর প্লাস ওয়ান ইন্টু এই যে ফোর, সেভেন প্লাস ওয়ান এই যে সেভেন ইন্টু ফাইভ প্লাস ওয়ান, এদের গুণফলই তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে গুণফল কত হচ্ছে? পাঁচ ইন্টু আট ইন্টু ছয়, তো আটচল্লিশ, আটশো আটচল্লিশ ইন্টু পাঁচ কত হচ্ছে? আট পাঁচে চল্লিশে শূন্য হয় তাগুলো চার, চার পাঁচে কুড়ি আর চার হচ্ছে তোমাদের চব্বিশ। তো অ্যান্সার কত হবে? দুশো চব্বিশটা এই তোমাদের অ্যান্সার হবে। কত ইজিলি কিন্তু উত্তর বেরিয়ে গেল। তো আমি প্রসেসটা আরেকবার তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার প্রসেস বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে, এই হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে দেখে নেবো যে এগুলো সব প্রাইম ফ্যাক্টর আছে কি না। দশ প্রাইম নাম্বার নয়, তোকে আবার ব্রেক করতে হবে। এই ব্রেক করে এই পেলাম। এবার যেটার গুণিতক বলেছে তাকেও আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করলাম, কী পেলাম আমরা? আমরা পেলাম এইটা, সেটাই আমরা এখানে লিখব, এবং ওপরেরটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। এই হচ্ছে আমাদের ভাগফল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি ভাফ বলে লিখলাম, এই হচ্ছে আমাদের ভাগফল। এবার আমরা কী করবো? ভাগফলের টোটাল ফ্যাক্টর কতগুলো আছে বার করব, টোটাল ফ্যাক্টর কতগুলো আছে ভাগফলে আমরা বার করব। তো আমরা কতগুলো পেলাম? দুশো চল্লিশটা পেলাম, এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তো কত ইজিলি দেখো আমরা কিন্তু অ্যান্সার বার করতে পারছি। নেক্সট পরটা চলো। আচ্ছা, পরের অঙ্কটা খুবই ভালো অঙ্ক, বলেছে একটা সংখ্যা আছে যেটা কিনা এইটা, বলেছে হাউ মেনি ফ্যাক্টার্স অফ এন, মানে এই সংখ্যাটার কতগুলো উৎপাদক আর ডিভিসিবল বাই ফিফটি বাট নট বাই হান্ড্রেড। অর্থাৎ এই সংখ্যাটার কতগুলো উৎপাদক পঞ্চাশ দিয়ে বিভাজ্য কিন্তু একশো দিয়ে নয়। এই হচ্ছে তোমাদের প্রশ্নটা। প্রশ্নের মধ্যে সিম্পল ইংরাজি বা বিশাল টাফ কিছু ইংরাজি নেই, ইজিলি বুঝতে পারবে। আমি তো বাংলাতে বলেই দিচ্ছি, এই সংখ্যাটার কতগুলো উৎপাদক পঞ্চাশ দিয়ে বিভাজ্য কিন্তু একশো দিয়ে বিভাজ্য নয়। তো এক্ষেত্রে আমরা বেসিক্যালি কী করবো? এক্ষেত্রে আমরা সেম মেথড কাজে লাগবো যা আগের বার কাজে লাগিয়েছি। অর্থাৎ এই সংখ্যাটাকে একবার আমরা পঞ্চাশ দিয়ে গুণ করবো, সরি ভাগ করবো, আর এই সংখ্যাটাকে একবার আমরা একশো দিয়ে ভাগ করবো। এবার পঞ্চাশ মানে অ্যাকচুয়ালি পঞ্চাশ দিয়ে ভাগ করবো না, পঞ্চাশের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নেবো। অর্থাৎ পাঁচের স্কোয়ার ইন্টু দুই, আর একশোকে করলে কী হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচের স্কোয়ার ইন্টু আমরা পাচ্ছি দুয়ের স্কোয়ার, এই আমরা পাচ্ছি। একশো আর পঞ্চাশের প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা এখানে করলাম। এবার আমরা কী করবো? এবার আমরা সংখ্যাটাকে পঞ্চাশ দিয়ে ভাগ করবো, মানে এটা দিয়ে ভাগ করবো। তো এখানে আছে দুয়ের মাথায় সেভেন, চলো একেবারে মুখোমুখি করে দিই। এই সংখ্যাটাকে আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করছি, তাহলে ভাগশেষ কী থাকবে? এক নম্বরে ভাগশেষ কী আসবে পঞ্চাশ দিয়ে ভাগ করলে? দেখো এখানে পাঁচের মাথায় স্কোয়ার আছে, এখানে পাঁচের মাথায় সিক্স আছে, তার মানে বেসিক্যালি এখানে পাঁচের মাথায় ফোর আসবে। এখানে দুয়ের মাথায় কিছু নেই মানে এক আছে, এখানে দুয়ের মাথায় কী আছে তোমরা দেখতে পাচ্ছ? সেভেন আছে, তার মানে এখানে দুয়ের মাথায় কী আসবে? সিক্স আসবে। আর বাকিগুলো যা আছে সব তাদের মতো বসে যাবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের প্রথমটার ভাগফল। দ্বিতীয়টা ভাগ করলে কী হচ্ছে? এনকে যদি আমরা হান্ড্রেড দিয়ে ভাগ করি তাহলে কী আসছে দেখতে পাচ্ছ? এখানে পাঁচের মাথায় স্কোয়ার আছে, তাহলে এখানে চলে আসছে পাঁচের মাথায় ফোরই চলে আসছে। এখানে সাত দিয়ে কিছু নেই, সাতের মাথায় আট তো বসেই যাচ্ছে। এখানে তিন দিয়ে কিছু নেই, তিনের মাথায় পাঁচ তো বসেই যাচ্ছে। এখানে দুয়ের মাথায় কত বসবে? দুয়ের মাথায় এখানে স্কোয়ার চলে আসছে, তার মানে দুয়ের মাথায় এখানে বেসিক্যালি ফাইভ থাকবে, ঠিক আছে? তো এনকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে এইটা আসে ভাগফল,
আর এন কে 100 দিয়ে ভাগ করলে এটা আসে তোমার ভাগফল। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এবার আমরা কি করব, এবার এই ভাগফলটারও কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন করা আছে। এবার আমরা দেখব প্রথম ক্ষেত্রে টোটাল উৎপাদকের সংখ্যা কত। তো প্রথম ক্ষেত্রে টোটাল উৎপাদকের সংখ্যার জন্য আমরা কি করব, আমরা পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করে পরস্পর গুণ করব। তাহলে 5 আছে 3 এর মাথায়, 5+1 প্রথমটার করছি, ঠিক আছে, ইনটু 4+1 ইনটু 8+1, এটা গেল প্রথমটার। ঠিক আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা সেম কাজ করব, দ্বিতীয়টা করছি 5+1 ইনটু, তারপরটাও 5+1 ইনটু, তারপরটাও 4+1 ইনটু, তারপরটা 8+1। আমি তোমাদের আগেও বলেছি যে আগের ভিডিও দেখে তবে এই ভিডিওগুলো দেখো, টোটাল ফ্যাক্টর, নাম্বার অফ টোটাল ফ্যাক্টর বার করার ফর্মুলা হচ্ছে পাওয়ারের সঙ্গে একযোগ করে পরস্পর গুণ করে দাও। প্রথম ক্ষেত্রে আমরা তাই করেছি, পরের ক্ষেত্রে আমরা তাই করেছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কী করবো, এবার এগুলো সব গুণ করতে মানে যোগ করে গুণ করবো পরস্পর। এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা তোমাদের হচ্ছে 7, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে তোমাদের কত 9। তো একটু টাফ হচ্ছে গুণ করাটা। তো আচ্ছা সোজা করে দিচ্ছি, 30 হচ্ছে আর 7 9 63 হচ্ছে, তাহলে 30 আর 63, 6 3 18, 3 3 9 মানে 1890। আর নিচে তোমাদের কত হচ্ছে দেখো, 6 6 5 9, এখানেও দেখতে পাচ্ছ 5 6 30 আর 6 9 54, তাহলে 4 3 12 2, 5 3 15 1 16, অর্থাৎ 1890 ওপরে হয়েছে, নিচে হয়েছে 1620। দুটোর মধ্যে বিয়োগ দিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে, অ্যান্সার কত হচ্ছে তোমাদের 270, এটাই তোমাদের অ্যান্সার হবে। অর্থাৎ এন মানে এত বড় সংখ্যাটার কতগুলো ফ্যাক্টর আছে, যারা 50 দিয়ে তো বিভাজ্য কিন্তু 100 দিয়ে নয়, উত্তর কত হবে 270। তো প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, থার্ড স্টেপ কী করলাম আমি বলে দিই। ফার্স্ট স্টেপে আমরা যেটা করলাম 50-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, সেকেন্ড স্টেপে আমরা যেটা করলাম 100 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম। এবার আমরা কী করলাম, এই টোটাল সংখ্যাটাকে 50 দিয়ে ভাগ করলাম। 50 দিয়ে ভাগ করা মানে অ্যাকচুয়ালি ওর প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যা পেয়েছি সেইটা দিয়ে ভাগ করা, কত হলো আমাদের, এটা হলো ভাগফল। নেক্সট আমরা কী করলাম, 100 দিয়ে আমরা ওই নাম্বারটাকে ভাগ করলাম। এবার 100 দিয়ে ভাগ করা মানে কি, 100 প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যা পেয়েছি সেটা দিয়ে ভাগ করা, কত পেলাম আমরা ভাগশেষ, এটা পেলাম। এবার আমরা দুটো ভাগশেষের টোটাল ফ্যাক্টর, নাম্বার অফ টোটাল ফ্যাক্টর বার করলাম, প্রথমটার বেরোলো 1890, পরেরটার বেরোলো 1620, দুটোর মধ্যে বিয়োগ করলাম, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। দেখো এগুলোর কোনো শর্টকাট হয় না কিন্তু, এই হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এই ক্যালকুলেশনটাকে যত স্পিডে করতে পারবে তত কিন্তু তোমাদের টাইম ওয়েস্ট কম হবে। আর এই প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষায় পড়েছে, আমি বারবার বলছি এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার যে পিডিএফ আছে সেখান থেকে তোলা। নেক্সট পরেরটায় চলো, আচ্ছা এটাও অনেকে আমাকে সলভ করতে বলেছে, এটা দেখতে একরকম 1440 কিন্তু এখানে নাম্বারটা অন্যরকম আছে। ঠিক আছে, তো এখানে কী বলেছে দেখো, সেম একদম যে এত এর কতগুলো উৎপাদক এত এর গুণিতক হবে। তো একে প্রথমে আমরা ব্রেক করবো, যেমন আগের বার করেছিলাম, আমার মনে নেই, আমি একবার করে নিচ্ছি, 12 স্কোয়ার ছিল আর 10 ছিল, তাই তো, তাই হচ্ছে 144 হচ্ছে 12 স্কোয়ার, ইন্টু 10 করলে 1440 পাচ্ছি। 12 স্কোয়ার মানে কি, 3 ইন্টু 4 মানে 2 স্কোয়ার, আবার 3 ইন্টু 4 মানে কি 2 স্কোয়ার, আর এখানে 5 ইন্টু 2 তোমার আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একে যদি করি তাহলে কী পাচ্ছি, দেখতে পাচ্ছি 3 এর মাথায় স্কোয়ার পাচ্ছি, 2+2 4, একে 5 2 এর মাথায় 5 পাচ্ছি, আর 5 এর মাথায় আমরা 1 পাচ্ছি। ঠিক আছে, এইও আমাদের বেরিয়েছিলো আগেরবারও, এইটাই বেরিয়েছিলো। এবার আমরা কী করলাম, ওই যে সংখ্যাটা উপরে লেখা আছে তাকে আমরা কী করব, এটা দিয়ে ভাগ করে দেবো। তো 3 এর মাথায় 5 ইন্টু 5 এর মাথায় 3 ইন্টু 7 এর মাথায় 5, একে কী করব আমরা, এটা দিয়ে ভাগ করব। তো 3 এর মাথায় স্কোয়ার ইন্টু 2 এর মাথায় 5 ইন্টু 5 এর মাথায় 1, তো ভাগফল কী আসছে দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা কাটছে। তো 2 এর মাথায় আগে এটা করি, তাহলে হচ্ছে 2 এর মাথায় 6 চলে আসছে ইন্টু, এটা তোমাদের চলে আসছে 3 এর মাথায় 3 ইন্টু, এটা তোমাদের চলে আসছে 5 এর মাথায় 2 ইন্টু, এটা তোমাদের চলে আসছে 7 এর মাথায় 5। এবার এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করো, তার জন্য আমরা কী করবো, 6+1 ইন্টু 3+1 ইন্টু 2+1 ইন্টু 5+1, তাহলে কত আসছে দেখে নাও, এখানে তোমাদের আসছে 7, এখানে 4, এখানে 3, এখানে 6, সবকটার মধ্যে গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো কত হচ্ছে দেখো, এখানে তোমাদের 4 3 12, 6 12
72 ইন্টু 7, তো 7 দুগুণে 14 চাষ 49 আর একে 50, অর্থাৎ 504 তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এত এর কতগুলো উৎপাদক 1440 এর গুণিতক হবে 504 তোমাদের এখানে অ্যান্সার হবে, কত অ্যান্সার হবে 504 তোমাদের এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেথড, এই মেথড আমি আগেও করেছি, আরেকবার রিভিশন হয়ে গেল, অনেকগুলো অঙ্ক করালাম, এর উপরে আশা করি এই ধরনের অঙ্ক তোমাদের ভুল।